ওকে, সো ফার লাস্ট ক্লাস নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার পুশ পুল এক্সাম্পলটা একবার যদি বলতেন, একটু মনে হয় জাস্ট কি করে ফেলছি। ঠিক আছে, একটা কোয়েশ্চেন হচ্ছে পুশ পুল, আর কারো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে স্যার, আসলে আমরা গত ক্লাসটা আমরা মিস করেছি অ্যাকচুয়ালি, আমাদের সাথে কোনো কন্ট্রাক্ট ওভাবে শেয়ার করা হয় নাই, তো ওটার জন্য আসলে আমরা একটু মনে হয় পিছনের জিনিসগুলো মিস করবো আর কি। আচ্ছা, আমরা ভিডিও রেকর্ডিংটা শেয়ার করছি গ্রুপে, মনে হয় একটু দেখে নিতে পারবেন। আর তাছাড়া স্যার হয়তো 10 মিনিট একটু রিপিট করে ইয়া করে রিভিউ করবে, তারপরে অসুবিধা নাই। আমাদের পূর্ণাঙ্গ ক্লাস গুলো আছে অতীতের, এগুলো আমরা দিয়ে দিব সবাই। ফার্স্ট লেকচারটাই একাধিক আছে, ওইগুলো আমরা শেয়ার করবো। থ্যাংক ইউ। ওকে, মহসিন হক, তাই তো? মহসিন হক স্যার, আসসালামু আলাইকুম। যে আপনি তো আজকে জয়েন করলেন নাকি? জি জি স্যার। আপনার পরিচয়টা কি একটু দিবেন আমাদের সাথে? স্যার, আমি আই এম সার্ভিং ইন বাংলাদেশ আর্মি প্রাউডলি ফর লাস্ট 23 ইয়ার্স, কারেন্টলি পোস্টেড ইন আর্মি হেডকোয়ার্টার। আচ্ছা, মাশাআল্লাহ। এইখানে কেন? জাস্ট টু নো। আচ্ছা, টু এনরিচ দি নলেজ। মাশাআল্লাহ। আপনার আপনারা তো মাশাআল্লাহ ওই যে নানান জায়গায় ইয়ে করার, ডিগ্রি করার সুযোগ পান। হ্যাঁ, আমাদের হায়ার স্টাডিজ এর সব ধরনের ইয়ে এখন আছে, রাদার ইট ইজ এনকারেজড। আমি এট প্রেজেন্ট আই এম রানিং উইথ 3 কোর্স। আল্লাহু আকবার স্যার। আই জাস্ট ফিনিশ দি এসিবিএ ফ্রম আইবিএ। আচ্ছা, অ্যাডভান্স সার্টিফিকেট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। মাশাআল্লাহ। মহিউদ্দিন স্যার যেটা কন্ট্রাক্ট করেন আর কি। আচ্ছা আচ্ছা স্যার, ভালো আছেন স্যার? কিছু করা হয়েছে না? আর দুইটা কি? পিজিডি এইচআরএম করেছি, আন্ডারস্ট্যান্ডিং যে হয়তো আমার সাবজেক্ট রিলেটেড। প্রকিউরমেন্ট করেছি, ওটা আবার এনইপিডি তে করেছি। মাশাআল্লাহ, এনরিচিং আর কি। ঠিক আছে, ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, আমরা চ্যাপ্টার 1টা হচ্ছে সাপ্লাই চেইনের একদম সবগুলো, বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওইটার একটা সিনপসিস চ্যাপ্টার আমরা বলতে পারি। ইটস ভেরি মানে কনসেপচুয়াল কিছু ডিফারেন্স নিয়ে কাজ করতেছে। লাইক আমরা অপারেশনস ম্যানেজমেন্ট আমরা এতদিন ডিল করতাম বিজনেসে, বাট এখন সাপ্লাই চেইন চলে আসে হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টকে, এইটাই এনক্লোজ করে ফেলছে আর কি। লাইক তো আমরা সাপ্লাই চেইনকে ডিফাইন করতে চাচ্ছি এরকম যে অল স্টেজ ইজ ইনভলভ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইন ফুলফিলিং আ কাস্টমার রিকোয়েস্ট। হ্যাঁ, যে একটা কাস্টমার রিকোয়েস্ট ফুলফিল করতে গেলে সাপ্লাই এন্ড থেকে শুরু করে কাস্টমার এন্ড পর্যন্ত যত স্টেজ ইজ ইনভলভ আছে, যত ধরনের অপারেশনস ইনভলভ আছে, সব সব কিছুই এখানে সাপ্লাই চেইনে আপনার ইন্টিগ্রেট করা হয়। তো কি কি ইনক্লুডস করে, লাইক ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার, ট্রান্সপোর্টার, ওয়ারহাউস, রিটেইলার্স এন্ড কাস্টমার্স। তো সব জায়গায় আমাদের ম্যানেজমেন্টের ইস্যু। আমরা হয়তো সব জায়গায় সাপ্লাই চেইনরা যারা আছে ইনভলভ তারা হয়তো ডিরেক্টলি থাকি না। মোরলেস বাংলাদেশে যেমন সাপ্লাই চেইনটা বলা হয় যে ট্রান্সপোর্টেশন বা আপনার ডিস্ট্রিবিউশন, এই দিকটা দেখার জন্য। বাট সাপ্লাই চেইন অ্যাজ সাচ হচ্ছে একদম আপনার ফোরকাস্টিং থেকে শুরু করে, ডিমান্ড ফোরকাস্টিং শুরু করে একদম কাস্টমার স্যাটিসফ্যাকশন বা আপনার মালটা পৌঁছে দেওয়ার পর্যন্ত আমরা এই সাপ্লাই চেইনটা করে থাকি আর কি, বা সাপ্লাই চেইন দ্বারা আপনার কাজ করে থাকে। তারপরে আমরা একটা টিপিক্যাল উদাহরণ দিয়েছিলাম যে সাপ্লাই চেইনের আপনার পিএনজি এর ওয়াটেসে, তো এটা হচ্ছে আপনার পিএনজি এর ডিটারজেন্ট যেটা আছে, ডিটারজেন্টের একটা সাপ্লাইল ভিউ দেওয়া আছে। তো যেমন আপনার পিএনজি দুইটা অংশ, একটা হচ্ছে তার প্যালেটস চলে আসে টিম্বার কোম্পানি থেকে পেপার ম্যানুফ্যাকচার হয়ে,
আপনার ফ্যাক্টরি কর্পোরেশন হয়ে পিএনজি তে চলে আসতেছে এবং কেমিক্যাল ম্যানুফ্যাকচারার প্লাস্টিক প্রোডিউসার প্যাকেজিং হয়ে আপনার পিএনজি আসছে। সো আলটিমেটলি পিএনজি এগুলো সব অ্যাসেম্বল করে দেন শিফট টু ওয়ালমার্ট অর ওয়ালমার্ট থার্ড পার্টি ডিসি বা ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠিয়ে দিচ্ছে অ্যাকর্ডিং টু নিড অফ দ্য ওয়ালমার্ট স্টোর। ওই ডিস্ট্রিক্ট আপনার ওয়ালমার্ট স্টোরে এগুলো ডিস্ট্রিবিউট করা হয় এন্ড আপনি কাস্টমার বাই ফ্রম দেন। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে ইয়ার সবাই একটু মিউট করলে ভালো হয়। এই হচ্ছে মোটামুটি হচ্ছে পিএনজি বা সাপ্লাই চেনের আপনার আমরা একটা সাপ্লাই চেন নেটওয়ার্কটা দেখতে পারলাম আর কি। তো সাপ্লাই চেন যে আমরা নেটওয়ার্ক বলতেছি কেন বলতেছি দেখেন দেয়ার ইজ আ হেটারোজেনাস রিলেশনশিপ বিটুইন দেম। হ্যাঁ, সাপ্লায়ার ম্যানুফ্যাকচারার ডিস্ট্রিবিউটর রিটেলার অ্যান্ড কাস্টমার এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের নানানভাবে হচ্ছে আপনার রিলেশনশিপগুলো এক্সিস্ট করে। তো যার কারণে আমরা এটাকে বলতেছি হচ্ছে রাদার দেন সাপ্লাই চেন। আবার দেখা যাচ্ছে যে আমরা কস্ট আমরা কাট করে প্রাইস ঠিক থেকে আমরা সারপ্লাস বাড়াতে পারি, আবার কস্ট কাট করে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার প্রাইস ইনক্রিজ করে আপনি সারপ্লাস বাড়াতে পারেন। তবে গিভেন দ্য রিয়েলিস্টিক সিচুয়েশন আপনি আমাদের হয়তো কম্পিটিশনের কারণে আমরা সাধারণত প্রাইস জাফর রনি ভাই নামে কেউ আছেন আপনার ওখান থেকে নয়েজ হচ্ছে, একটু যদি মিউট করতেন। সবাই দে লুক ফর দ্য কাস্টমার মানি। তো ওই কাস্টমার মানি থেকে আমাদের প্রত্যেকটা স্টেজের যে কস্ট এডিশন হয় সেই কস্টটা আমরা কি করি ডিডাক্ট করে উই জেনারেট সাপ্লাই চেন সারপ্লাস। তো সারপ্লাসটা আমরা যত ম্যাক্সিমাইজ করতে পারি সেটাই হচ্ছে আমাদের কি আলটিমেট আমার সাপ্লাই চেনের গোল। আর এইখানে আমরা অনেক কথা বলছিলাম লাস্ট ক্লাসে যে আমরা কেনার সময় প্রফিট করি। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে ঠিক আছে কেনার সময় দিস ইজ ওয়ান পার্ট অফ দ্য সাপ্লাই চেন, যে সোর্সিংটার থেকে আমরা প্রফিট করতে পারি। কিভাবে আমি লো কস্টে যদি সোর্সিং করতে পারি তাহলে আমার আলটিমেটলি আবার আমাদের সাপ্লাই চেনের ছয়টা ড্রাইভার থাকে, ছয়টা ড্রাইভার থেকে সোর্সিং একটা পার্ট, বাকি কিন্তু আরো পাঁচটা ড্রাইভার আছে যেখানে আমাদের কস্ট কাটিং এর একটা হিউজ অপরচুনিটিস আছে। এবং সাপ্লাই চেন কোর্স থেকে আমরা এই টেক টুলস এন্ড টেকনিক্স গুলো আমরা শেখানোর চেষ্টা করি যে কিভাবে আমরা সেই কস্ট কাটিংটা করতে পারি। আর পরে আমরা দেখলাম কি কি পয়েন্ট হচ্ছে ডিসিশন ফেজেস। আমরা সাপ্লাই চেনে সাধারণত তিনটা ফেজে আমাদের ডিসিশন গুলো নেই। এক নম্বর হচ্ছে আমরা স্ট্র্যাটেজিক ডিসিশন, সেটাকে ভাগ করে আমরা প্ল্যানিং করি, দেন উই গো ফর অপারেশন। স্ট্র্যাটেজিক ডিসিশনে যেমন আমরা যে এলিমেন্টস গুলো থাকে, এক নম্বর হচ্ছে আপনার আউটসোর্স সাপ্লাই চেন ফাংশন। এক নম্বর যদি সাপ্লাই চেনের ফাংশনটা আপনি আউটসোর্স করবেন কিনা, ফ্যাসিলিটির লোকেশন গুলা কোথায় হবে এবং যদি লোকেট করার পর আপনি ক্যাপাসিটি কেমন হবে, এই জিনিসগুলো আমরা এখানে ডিসিশন করি বা ডিসিশন নেই। প্রোডাক্টস টু বি মেড অর স্টোর্ড ইন ভেরিয়াস লোকেশন, কোন প্রোডাক্ট কোন স্টোরে কিভাবে আমরা স্টোর করি বা আমাদের রাউটিং গুলো থাকে, নেটওয়ার্ক গুলো ডিজাইন করা, হ্যাঁ, মোডস অফ ট্রান্সপোর্টেশন যেগুলো আমরা লগ হবে একটা সফটওয়্যারে দেখার চেষ্টা করবো, আমাদের কয়টা আমাদের আলটিমেটলি আমাদের লাগবে ট্রান্সপোর্টেশন লাগবে এবং কিভাবে আমাদের শিডিউলিং গুলো হবে। তারপরে ইনফরমেশন সিস্টেম ওয়ান্স মানে এইটাতে আমাদের এনর্মাস আমার ইনভেস্টমেন্ট করতে হয়, স্পেশালি ইফ ইউ আর এ মানে
frugal supply chain jodi ami maintain korte chai I have to invest a lot in information system amra jokon log hub er class gula nei tokhon previous student der ekta kotha hocche je sir log hub e je modeling gula ache ba amader solver e amader je sob modeling gula amra dekhanor chesta kori shei gula apnar to real time na jemon amra google e গুগল ম্যাপে যেমন আমরা দেখতে পাই যে কোথায় কি ট্রাফিক আছে সেই অনুযায়ী আমি আমাদের ডিসিশন নিতে পারি তো এখন কথা হচ্ছে যে সাপ্লাই চেইনে যেই যেই লেভেল অফ জিনিস আমাদের গুগল অফার করতেছে ক্যান ইউ থিংক অফ দ্য ইনভেস্টমেন্ট অফ দ্য গুগল হ্যাঁ যেমন আপনি যদি পাথরের ইনভেস্টমেন্টটা দেখেন পাথরের একটা একই মোরাললেস একই ধরনের আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনার সাপ্লাই চেইনের ডিস্ট্রিবিউশনটা এইটাতে মেনটেন করবেন তাহলে দেখেন যে দে ইনভেস্ট অ্যাবাউট 100 কোর ইন দেয়ার সফটওয়্যার বা ইনফ্রাস্ট্রাকচারে তাহলে আমরা বিং এ কোম্পানি সাইড যদি আমরা একটু চিন্তা করি তাহলে সেটা পারবো কিনা তো আমাদেরকে নানানভাবে এই জিনিসগুলো এক্সপেরিয়েন্স হোক বা আপনার কিছু শর্টকাট ওয়েতে এগুলো হয়তো ম্যানেজ করা শিখতে হবে আর কি এরপরে প্ল্যানিং যেটা করি আমরা ওয়ান্স উই সেট আপ মানে ওই সেট আপগুলো থাকে হচ্ছে 3 থেকে 5 বছর বা 7 বছর 10 বছরের অনেক দিনের সেট আপ যেমন আপনি একটা ওয়্যার হাউস করছেন ওভারনাইট তো আরেক জায়গায় ওয়্যার হাউসটা শিফট করতে পারেন না বা তৈরি করতে পারেন না ইউ নিড আ লট অফ টাইম টু বিল্ড আপ এ ওয়্যার হাউস তো যার কারণে আপনার ওই ডিসিশন গুলো লোকেশন ক্যাপাসিটি ট্রান্সপোর্টেশন এই ডিসিশন গুলো হচ্ছে আমাদের লং টার্ম ওয়ান্স ইউ সেট আপ দোজ দেন উই গো ফর হচ্ছে আপনার আমাদের ডিমান্ড প্ল্যানিং এর দিকে যাই আমাদের ফোরকাস্টিং গুলো করে থাকি হ্যাঁ তারপরে হচ্ছে সেইগুলোর এগেনস্টে আমি আমার যে কনস্ট্রেন্ট গুলো আছে কনস্ট্রেন্ট গুলো আপনার স্মুথ লাইন করে উই হ্যাভ টু মেক এন ইকোনমিক্যাল আপনার সাপ্লাই চেইন হ্যাঁ এই কাজগুলো করার চেষ্টা করি দেন কামস দ্য ডে টু ডে অপারেশন যেটা আমাদের হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন হতে পারে প্রোডাকশন হতে পারে আপনার সোর্সিং হতে পারে যে মালটা ঠিকমতো আসলো কিনা রিসিভিং গুডস হতে পারে এই জিনিসগুলো আমরা এখানে দেখে থাকি আর কি ডে টু ডে অপারেশনগুলো দেন সাপ্লাই চেইন পার্সপেক্টিভ আমরা খুব দ্রুত আমরা বলছিলাম যে সাপ্লাই চেইনটা আমরা ইদার উই ক্যান গিভ পিকচারাল ভিউ আমরা ভিউ দিতে পারি এরকম আপনার সাপ্লাই চেইনটা কোথেকে কোথায় মুভ করতেছে যেটা আমরা শেখাবো এই কোর্সে সেকেন্ড হচ্ছে ইউ ক্যান হ্যাভ এ আপনার ডায়াগ্রাম পার্সপেক্টিভ যে কোন লোকেশন কোন ফ্যাক্টরি থেকে কোন ডিস্ট্রিবিউশন সেন্টার হয় কোন কাস্টমারের কাছে আপনার মালামালগুলো যাচ্ছে এইটাও আপনি দিতে পারেন আর আজকালকার দিনে হচ্ছে আমরা এই ধরনের ডিজিটাল ম্যাপগুলোই আমরা ইউজ করার চেষ্টা করি রাদার দেন এই ম্যাপ তারপর হচ্ছে আমাদের আরেকটা ভিউ হচ্ছে আমাদের সাইকেল ভিউ আরেকটা হচ্ছে পুশপুল ভিউ সাইকেল ভিউ হচ্ছে কি যে আমাদের প্রত্যেকটা স্টেজের যতগুলো আমাদের স্টেজ আছে প্রত্যেকটা স্টেজের ইন্টারঅ্যাকশনে একটা সাইকেল কাজ করে সাপ্লাই চেইন যেমন আপনার অর্ডার দেন মাল আসে পেমেন্ট করেন তারপরে আবার অর্ডার দেন সো এইভাবে আপনার প্রত্যেক স্টেজের ইন্টারঅ্যাকশনে এই সাইকেলগুলো থাকে তো এরকম আমাদের মোট চারটা আমাদের সাইকেল আছে একটা হচ্ছে আপনার কাস্টমার অর্ডার সাইকেল থাকে রিপ্লেনিশমেন্ট সাইকেল থাকে ম্যানুফ্যাকচারিং এবং প্রকিউরমেন্ট সাইকেল থাকে তো সাপ্লায়ার ম্যানুফ্যাকচারের মাঝখানে হচ্ছে দেখেন প্রকিউরমেন্ট সাইকেল ম্যানুফ্যাকচার ডিস্ট্রিবিউশনের মাঝে ম্যানুফ্যাকচারিং সাইকেল সো আচ্ছা তারপরে যত আপনি কাস্টমারের দিকে আগাবেন তত আপনার হচ্ছে ডাউন স্ট্রিম বলি আমরা সাপ্লাই চেইনের ডাউন স্ট্রিম আর আপনার আপ স্ট্রিমে থাকে হচ্ছে আপনার সাপ্লায়াররা এইটুকু মাথায় থাকতে হবে কারণ সাপ্লাই চেইনের ডিসিপ্লিনে যখন সাপ্লাই চেইন প্রফেশনালসরা কথা বলে দে নেভার টক লাইক আমার কাস্টমার সে সবসময় বলে যে ডাউন স্ট্রিমে এই সমস্যা হচ্ছে বা আপ স্ট্রিমে এই সমস্যা হচ্ছে তারপরে হচ্ছে আমরা পুশপুল ভিউ নিয়ে কথা বলতেছিলাম যে সাপ্লাই চেইনের দুইটা ভিউ হচ্ছে একটা পুশ প্রসেসে কাজ করে একটা পুল প্রসেসে কাজ করে তো পুশপুল হচ্ছে সবাই মোটামুটি এটার সাথে পরিচিত যেমন পুশপুলটা কেমন যেমন পুশ হচ্ছে কাজ করেছে কাস্টমার অ্যান্টিসিপেশনে হ্যাঁ যে আমি অ্যান্টিসিপেট করি বা ফোকাস করি অমুক জায়গায় এত পরিমাণ ডিমান্ড থাকতে পারে সো আই সেন্ড মাই মার্কেটিং টিম বা সেলস টিম টু সেল মাই গুডস হ্যাঁ মোটিভেশন করে বা ডিমান্ড জেনারেট করে আপনি সেল করার চেষ্টা করেন দ্যাটস আ পুশ প্রসেস অন দ্য আদার হ্যান্ড পুল প্রসেস হচ্ছে কাস্টমারের আপনার রেসপন্সের মাধ্যমে আপনি আপনার পুল প্রসেসটা কাজ করে যে কাস্টমার আপনাকে অর্ডার দেয় দেন ইউর এন্টার প্রসেস স্টার্টস যেমন আমরা আমরা লাস্ট ক্লাসে আরএনজির কথা বলছিলাম যে বাংলাদেশে আরএনজি হচ্ছে আফটার টেকিং অর্ডার্স ইউর টোটাল প্রসেস স্টার্টস হয় যে কাস্টমার থেকে অর্ডার পাওয়ার পরে আপনার সব কিছু কাজ একদম আপনার ইয়ে কেনা থেকে শুরু করে আপনার ক্লথস
এইগুলো কেনা শুরু করতে থেকে প্যাকেজিং সবকিছু ম্যাটেরিয়াল আপনি কিনে ইউ স্টার্ট দ্য প্রসেস দেন হোয়াট ইজ ইন পুশ প্রসেস লাইক আমাদের এই লাকিলি উই হ্যাভ আমাদের ক্যাটসাই এর ভাইও আছেন তো ক্যাটসাই ডিরেক্টর ভাই বললেন যে ও দে হ্যাভ দেয়ার ফোকাস যে কি পরিমাণ তাতে সেল হইতে পারে তাই না তো ওনারা অনেকটা পুশ প্রসেসে কাজ করেন এবং কিছু পুল প্রসেসও ওনাদের আছে গেভ এক্সাম্পল ফর কাস্টমাইজেশন বা কেউ হয়তো অর্ডারিং করতেছে কোনো কাস্টমাইজ অর্ডার থাকলে দেন দে গো ফর পুল প্রসেস বাট দেয়ার ইজ এ পুশ পুল বাউন্ডারি বাউন্ডারি হচ্ছে যে কোনো প্রসেসে আমার পিওর পুশ না কোনো প্রসেসে আমার পিওর পুল না হ্যাঁ যেমন আমরা এখানে একটা স্যান্ডউইচ শপের অর্ডার দিলাম তো স্যান্ডউইচ শপের অর্ডার যদি আপনি দেখেন যে এই স্যান্ডউইচটা অলরেডি ইউ হ্যাভ মেড ইট আপনি যখন অর্ডার পাইলেন দেন ইউ জাস্ট র্যাপ ইট অ্যান্ড গিভ ইট টু ইউর কাস্টমার তাই না বা ডেলিভার টু ইউর কাস্টমার তো যেমন আপনি সেল প্রোডাক্ট যখন অর্ডার পাচ্ছেন এই জিনিসটা তো ছিল এতটুকু ছিল পুল বাট বাকি ফাইনাল অ্যাসেম্বলি এইটা অলরেডি করে রাখছেন সো অল দ্য থ্রি প্রসেস আর ইউর পুশ প্রসেস হোয়ারেজ আপনি যদি একটা কাস্টমাইজ আপনার স্যান্ডউইচ বিক্রি করতে যান যেমন ইফ ইউ নো অ্যাবাউট সাবওয়ে তো ওইখানে কাস্টমাইজ অনেক কিছু থাকে আপনি ব্রেডই হচ্ছে চার পাঁচ ধরনের ব্রেড থাকে ভেজিটেবল থাকে চার পাঁচ ধরনের পিকল থাকে চার পাঁচ ধরনের যেমন প্রোটিন থাকে চার পাঁচ ধরনের দেন ইউ ক্যান চুজ যে আমি টার্কি দিবেন বা আমার হচ্ছে হালাপিনো দিবেন তারপরে হচ্ছে আপনি হয়তো মাস্টার্ড আপনার হানি সসটা আপনার পছন্দ হতে পারে ইটালিয়ান ব্রেড পছন্দ করে দেন দ্য অ্যাসেম্বল এন্ড ফাইনাল অ্যাসেম্বলিটা আপনার কাস্টমার ফাইনাল অ্যাসেম্বলিটা কাস্টমারের আপনার অর্ডার পরে হয়ে থাকে অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ওয়ান অফ এ কাইন্ড ইউ হ্যাভ দোজ ম্যাটেরিয়াল বাট আপনার সব কিছু যে প্রিপারেশন কম্পোনেন্টসটাও আপনার কি করা হয় কাস্টমারের আপনার অর্ডারের ভিত্তিতে করা হয় যেমন এখানে প্রায় মনে হয় দশটা পেটির বার্গার দেওয়া আছে তাই তো শুনছেন কিনা এরকম একটা কাস্টমাইজ বার্গারের জন্য আপনি হয়তো কাস্টমার কি করে যে আপনার ওয়ান অফ এ কাইন্ড অফ অর্ডার দেয় তখন ম্যাটেরিয়ালস গুলো থাকে সে টোটাল জিনিসটা হচ্ছে কাস্টমাইজলি প্রডিউস করে তো দেখেন কোনো প্রসেসই আমার পিওর পুল না এবং পিওর পুশ না ইউ হ্যাভ টু নো কোথায় আমার পুশ পুল বাউন্ডারি তো পুশ যেখানে থাকবে সেখানে আপনি আগে থেকে মালামাল নিয়ে রেডি থাকতে হয় আর পুল যেখানে থাকবে কাস্টমার অর্ডার পাওয়ার পরে আপনি কাজটা করবেন তো ওই অ্যাসেম্বলি গুলা জানা দরকার কতটুকু আমার পুশ এবং কতটুকু আমার পুল পুশ পুলের অ্যানসারটা কি আমি দিতে পারছি এখন ক্লিয়ার স্যার আচ্ছা তো এখানে কিছু ইম্পর্টেন্ট স্যার আমি একটু কথা বলবো সফওয়ান বলছি প্লিজ বল স্যার জি সফওয়ান স্যার সফওয়ান বলছি জি ভাই বল স্যার আমরা তো আমরাও ম্যানুফ্যাকচার করি প্রোডাকশন করি রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার এখন আমাদেরটা অ্যাকচুয়ালি এইভাবে যদি আমরা অ্যাসেস করি তাহলে পার্সেন্টেজটা কিভাবে করতে পারি নরমালি আমাদের যেটা প্রসেস সেটা তো আমরা প্রোডাকশন করি পুশ অ্যাকচুয়ালি পুশ সবই পুশ হ্যাঁ আমাদের যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা অ্যাকচুয়ালি পুশ কারণ আমাদের মার্কেটটা ডিফাইন না যে এতটুকু আমাকে যেমন গার্মেন্টস এর যেরকম অর্ডার আসে অর্ডার করার পরে হয় পুরোটাই পুল কিন্তু আমাদেরটা কিন্তু পুশ কিন্তু আমাদের একটা বেস যেটা আছে সেটা হচ্ছে মার্কেটিং থেকে আমাদের একটা ফোরকাস্টিং দেয় সুন্দর করে ডেলিভারি দিচ্ছেন ভ্যানে করে বা সামহাউ তো আমরা ওই অর্ডার পয়েন্টটা আপনার ফুল বাউন্ডারিতে আছে আর বাকি অংশটুকু সবটুকু আপ টু রিটেইলার পয়েন্ট পর্যন্ত আপনি হচ্ছে পুশে থাকে সোপান ভাই কোন কোম্পানিতে আছেন একটু বলবেন আমি ওয়ালটন গ্রুপে আছি ওয়ালটন হেড অফ পারচেজ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম কি কুদরতি খুদা মনে হয় জি 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 আচ্ছা আমার নিকনেম সফওয়ান আচ্ছা তো এই জিনিসটা হচ্ছে অনেকেরই দেখেন প্রথম যেটা আছে সেল প্রোডাক্ট এই অংশটুকু হচ্ছে আমার পুল বিকজ কাস্টমার এসে অর্ডারটা দিচ্ছে হ্যাঁ বাকি ফাইনাল অ্যাসেম্বলি পর্যন্ত সবকিছু কিন্তু আমার পুশে চলতেছে আমি রিটেলার এন্ড পর্যন্ত আমার পুশ বাউন্ডারি বাট কাস্টমার যে অর্ডারটা দিচ্ছে এইটুকু অংশ হচ্ছে আমার
পুলের, ঠিক আছে সফন, তাহলে আমরা এই ক্যাটাগরি আমাকে আপনি একটু আমার মতো করে বুঝাই দেন। জি, ধরে নেওয়া যাক রেডিমেড তুর্কি রেপ যেটা আছে, এখানে মনে করেন আমার একটা এফজি রেফ্রিজারেটর থাকলো, জি, আমার ইন্ডিয়া একটা রেডি রেফ্রিজারেটর থাকলো, তখন আমি কাস্টমার যখন ইয়ে করবে তখন আমি এই তিনটা ধাপ যেটা আমার করা আছে, জি, বায়ো ম্যাটেরিয়াল প্রিপেয়ার কম্পোনেন্ট ফাইনাল অ্যাসেম্বল, জি, এই তিনটা তো তখন আমার কমপ্লিট থাকবে, রাইট? আপনি হয়তো রিটেলার এন্ডে আছেন, তাহলে আপনার কাছে আপনার জিনিসপত্র কিনা নিয়ে আসলেন, আসার পর আপনার দোকানে আসেন, এটা ফাইনাল অ্যাসেম্বল প্রোডাক্ট, রাইট? রাইট, আপনার অর্ডারটা তো আপনার পুল, মানে আয়শা অর্ডারটা দিবে, কাস্টমার অর্ডারটা তো ও অর্ডার না করলে তো আপনার হচ্ছে না, তা আপনার কতটুকু কিনা টিনা রাখছেন, কয়টা ফিস কিনতেছেন না কিনতেছেন, সবকিছু কিন্তু পুশ, আপনি একটা অ্যান্টিসিপেট করছেন দিস মাইট বি ইয়োর আপনার ইনভেন্টরি বা আপনার সেল হইতে পারে, তো ওই অনুযায়ী আপনি এনে রাখছেন, কিন্তু কয়টা অর্ডার পড়বে আপনি অ্যান্টিসিপেট করতেছেন, বাট কাস্টমার অর্ডার না করলে তো আপনি আপনি সেল করতে পারতেছেন না। হ্যাঁ, তো এই অর্ডারের পয়েন্টটা সবসময় আমাদের হচ্ছে পুলে থাকে, তো কোন সিস্টেমই আমার পিওর পুশটা আবার পিওর পুল না, এইটুকু মাথায় রাখতে হবে, কোন সিস্টেমই পিওর পুশ না পিওর কিনা পুলে কাজ করে না। যেমন এর পরের পয়েন্টগুলো যদি আপনি একটু খেয়াল করেন তাহলে আপনার অনেক কিছু বুঝতে পারবেন, যেমন পিওর পুশ লেস টু হায়ার ইনভেন্টরি লেভেল এন্ড পটেনশিয়াল স্পয়লেস ইমব্যালেন্স বাট ফাস্টার সাইকেল টাইম, আর পিওর পুল ভেরি রেয়ার, হ্যাঁ, একদম পুল সার্ভিস কিন্তু একদম নাই যে আপনি অর্ডার পাওয়ার পরই বিজনেস শুরু করে দিলেন, এরকম না। হ্যাঁ, তো দুইটাই একটু রেয়ার সিস্টেম, হ্যাঁ, পুশ আনডিফারেন্সিয়েটেড র প্রোডাক্টস এন্ড কম্পোনেন্টস থাকে, পুল হচ্ছে ফিনিশড প্রোডাক্ট, আপনি রিটেল, ঠিক আছে। আচ্ছা, বেনিফিট অফ মিক্স সিস্টেমটা থাকলে সুবিধা কি এলাও স্যার একটু বলবো? জি সফন স্যার, কিছু কিছু গার্মেন্ট সেক্টরে দেখা যায় যে যারা অর্ডার দেয় এবং অর্ডার দেওয়ার সাথে র ম্যাটেরিয়ালও দিয়ে দেয়, যে আমার র ম্যাটেরিয়াল আমার সবকিছু শুধু প্রসেস, শুধু প্রসেস, হ্যাঁ, প্যাকেজিং করে সাথে সাথে ফিনিশ করে শিপমেন্ট হয়ে যায়, এদেরকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো? আপনি তো ফ্যাক্টরি পারচেজ করতেছেন না বা রেন্ট করতেছেন না, মেশিন কিনতেছেন না, আপনার লেবার নিচ্ছেন না, ইউ হ্যাভ অল দ্য থিংস, জাস্ট আপনাকে র ম্যাটেরিয়ালসটা সে কিন্তু কি করছে আপনাকে দিচ্ছে, বাকি এই যে প্রিপেয়ার কম্পোনেন্টস ফাইনাল অ্যাসেম্বলি সবটাই তো পুশে কাজ চলতেছে, আপনার র ম্যাটেরিয়ালস লেবার মেশিন ইউটিলিটি সবই তো রেডি, তাই না? সব রেডি, হ্যাঁ, সব আপনার রেডি না, মানে ইউ পারচেজ ইট অন দ্য বেসিস অফ দ্য ডিমান্ড, এগুলো তো আপনার রেডি আছে, তাহলে এই জিনিসগুলো তো আপনার পুশ, আচ্ছা, বাই ডিফল্ট পুশ, পুশ, হ্যাঁ, এটা ছাড়া তো আপনি বিজনেস করতে, বাই ডিফল্ট পুল, জি, তো এই জন্য এইটা বলছে যে পুলটা আপনার ভেরি রেয়ার, মানে পুরো পিওর পুল খুব মানে অসম্ভব একটা ঘটনা আর কি। আচ্ছা, যাই হোক, আমরা সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে আপনার ম্যাস কাস্টমাইজেশন করা যায়, দেখবো রাত, লাল কালার লাল ব্যাচ তৈরি হয়েছে, নীল কালার নীল ব্যাচ তৈরি হয়েছে,
বাট এখন করে যেটা বাজার বা সহ অন্যান্য কোম্পানিগুলো এরা হচ্ছে র একটা বেজ একটা বাজারের কালার মিক্সার মেশিন আপনি হয়তো দেখছেন আপনি যে কালারটা হ্যাঁ কালার ব্যাংক তো ওইখানে আপনি চুজ করে দিলে অটোমেটিক বেজ কালারের সাথে তারা ওই পার্টিকুলার কেমিক্যালটা মিক্স করে আপনাকে কালার তৈরি করে দিচ্ছে তাহলে সুবিধাটা হচ্ছে কি যে আপনাকে কোনো একটা পার্টিকুলার কালার কিন্তু স্টোর করতে হচ্ছে না বেজ কালার নিয়ে আসেন যখন যেটা ডিমান্ড আছে সেই অনুযায়ী আপনি কি করতেছেন প্রোডাকশন দিচ্ছেন তো এইটাকে আমরা বলি হচ্ছে ম্যাস কাস্টমাইজেশন বা পোস্টপোনমেন্টে সুবিধা পাই আমরা ক্লিয়ার আরেকটা হচ্ছে দেখেন অ্যালাউস ফর পুলিং অফ প্রোডাক্টস যেমন এগ্রিগেটিং ডিমান্ড ডিমান্ডটা কিরকম যে আপনি হয়তো ডেলিভারি করেন তো ডেলিভারির সময় আপনি 10-15 প্রোডাক্ট যদি একসাথে করে করেন তাহলে আপনি ডেলিভারি খরচটা কি হয়ে যায় কম হয়ে যায় না অবশ্যই স্যার হ্যাঁ তো এই এগ্রিগেশনের একটা সুবিধা আছে যদি আপনি মিক্স সিস্টেমটা থাকে আচ্ছা কি প্রিন্সিপাল গুলো কি দেখেন ম্যাক্সিমাস এক্সটার্নাল ভ্যারাইটি উইথ মিনিমাল ইন্টারনাল ভ্যারাইটি অর্থাৎ আপনার নিজের র মেটেরিয়াল যেগুলো থাকবে এইগুলোর ভ্যারাইটি কম থাকবে কিন্তু এইগুলো দিয়ে আপনি যত ম্যাক্সিমাইজ আপনার করতে পারেন হচ্ছে ম্যাক্স কাস্টমাইজেশনটা আমি কি কথাটা বুঝাতে পারলাম আপনার হয়তো দুইটা জিনিস আছে দুইটা জিনিস দিয়ে কম্বিনেশন করে বা তিনটা জিনিস দিয়ে কম্বিনেশন করে আপনি হয়তো 10 কাস্টমাইজেশন চালাইতে পারতেছেন যত বেশি কাস্টমাইজ চালাইতে পারবেন তত আপনার সাপ্লাই চেইন ভালো কথাটা বুঝাতে পারছি না জি স্যার বোঝা গেছে আচ্ছা তাইলে কিপ ইন প্রসেস তাইলে র এস পসিবল র্যাপ বলি আমরা আমরা এই জিনিসটা কি করব যত র রাখা যায় আপনার জিনিসপত্রগুলো এই যে আমরা বললাম বাজারের কথা আপনার সেমি ফিনিশড হচ্ছে বেজ আপনার ইয়েটা সামনে আমরা একটা গার্মেন্টস এর উদাহরণ করব আপনার সেই কোম্পানি হচ্ছে আপনার ডেনিম নিয়ে কাজ করছে তো ডেনিম গুলো আগে এরা কালার ওয়াইজ প্রোডাকশন দিত পরে এরা একটা কি করছে আগে আপনার ডাইং করতো তারপরে আপনার সিউইং অ্যান্ড ফিনিশিং করতো বাট আপনার নতুন টেকনোলজি আসার পরে এরা কি করলো ওই যে গ্রে টাইপ ডেনিং দিয়ে তারা আগেই প্যান্টেন বানায় রাখে দেন মার্কেটের ডিমান্ড অনুযায়ী কালার তারা ডাই করে হ্যাঁ এখন নতুন নতুন টেকনোলজি চলে আসছে শিপ্রু তো আমাদের এখানে কিছু ইনপুট দেওয়ার কথা চুপচাপ আছে জি স্যার এখন কি আপনারা এরকম করেন কিনা স্যার হ্যাঁ আমরা স্যার দেখা গেল গ্রেডিনিয়াম নেই তারপরে ওয়াশের উপর ডিপেন্ড করে সেটা আমরা কালারটা করি আর কি আচ্ছা আচ্ছা তো এখানে এখানে ধরেন আপনাদের বইতে আমি আর এখানে ডিটেইলসে যাচ্ছি না যেহেতু চ্যাপ্টার 1 তো আপনার বিভিন্ন কোম্পানির আপনার পুশ পুল এন্ড সাইকেলটার আপনার ভালো একটা উদাহরণ দেয়া আছে আপনাদের এলএল বিন দেয়া আছে এথান এলএন দেয়া আছে এটা একটু বই থেকে দেখে নেবেন আমরা তো অন্যগুলো বলছি এরপরে আমরা বলছিলাম যদি ইফ ইউ আর ডিলিং উইথ ই কমার্স টাইপ কোম্পানি বা যেখানে আপনি এসএপি দিয়ে কাজ করেন বা আপনার ইআরপি দিয়ে কাজ করেন সেইখানে আমাদের সাপ্লাই চেইন হয়ে যায় তিনটা প্রসেসে কাজ করে একটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইন্টারনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আর সাপ্লাই রিলেশন ম্যানেজমেন্ট কি কি কাজ করি আমরা এখানে যেমন সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট হচ্ছে সোর্স করি নেগোশিয়েট বাই ডিজাইন কোলাবোরেশন এন্ড সাপ্লাই কোলাবোরেশন করে থাকি ইন্টারনাল সাপ্লাই চেইন নিয়ে হচ্ছে পুরো ফ্যাসিলিটি ম্যানেজমেন্টটা করে থাকে ফুলফিলমেন্টটা দেখে থাকে আর সিআরএম দেখে হচ্ছে মার্কেট প্রাইস সেল কল সেন্টার অর্ডার ম্যানেজমেন্ট হ্যাঁ তো এই কাজগুলো এইভাবে আপনার ভাগ করা যেগুলো হচ্ছে মোর মডার্নাইজড কোম্পানি উইথ ইআরপি অর ই কমার্স কোম্পানিগুলো এরপরে হচ্ছে এইটা একটা খুব পুরনো একটা মডেল সাপ্লাই চেইন অপারেশন রেফারেন্স বা স্কোর মডেল বাট এখনকার দিনে হচ্ছে মোর আমরা হচ্ছে ডাইভার ওরিয়েন্টেড আর কি এরপর হচ্ছে ট্রেডিশনাল ভিউ আমাদের একটা অর্গানাইজেশনের জন্য ই কমার্সের জন্য দেখাইলাম একদম মডার্ন ভিউ আর এখনকার দিনে ভিউটা হচ্ছে আমাদের সাপ্লাই চেইনে মোটামুটি 8 বা যে কোনো অর্গানাইজেশনে ফাংশনাল ভিউতে এই কাজগুলো হয়ে থাকে যেমন প্রোকিউরমেন্ট ইনভেন্টরি কন্ট্রোল ওয়েয়ারহাউসিং মেটেরিয়াল হ্যান্ডলিং অর্ডার প্রসেসিং ট্রান্সপোর্টেশন কাস্টমার সার্ভিস অ্যান্ড প্ল্যানিং এই জিনিসগুলো হচ্ছে আমাদের সাপ্লাই চেইনের ট্রেডিশনাল ফাংশন হ্যাঁ পরে এগুলো আমরা মডার্নাইজ ফাংশনে তিনটা আমরা ভাগ করে নিয়েছি আর কি এখানে ইম্পর্টেন্ট কিছু আছে আচ্ছা আমরা এসকিউ কনসেপ্টটা তো জানি তাই না
এইটা কি আমরা জানি এবিসি অ্যানালিসিসটা কি আমি জানি না স্যার স্যার আমার মনে হয় এগুলো একটু বুঝাইতে ভালো হতো আমাদের পক্ষ থেকে আচ্ছা এবিসি অ্যানালিসিসটা হচ্ছে আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্টের একদম বেসিক জিনিস যে আপনার ধরেন সব আইটেম মানে কনসেপ্টটা যেরকম যে আপনার 20% আইটেম 80% আপনার রেভিনিউ জেনারেট করে ঠিক আছে এরপরের আপনার অ্যারাউন্ড 60% আইটেম হচ্ছে আপনার নেক্সট হচ্ছে 10% রেভিনিউ জেনারেট করে আর পরে সি ক্যাটাগরি যেগুলো আইটেম আছে এইগুলো হচ্ছে নেক্সট আপনার হয়তো 10% বা 5% রেভিনিউ জেনারেট করে হুইচ হোলস অ্যারাউন্ড 10% অফ ইউর ইনভেন্টরি তাহলে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কি যেগুলো হচ্ছে আপনার এ ক্লাস ক্লাস এ আইটেমগুলো বুঝে না গেছে দ্য ইম্পর্টেন্ট ফিউ এইভাবে কি আমরা এবিসি অ্যানালিসিস করি অর্গানাইজেশনে বা ইনভেন্টরিতে যেমন একটা যদি এফএমসিজি কোম্পানি হয় এফএমসিজি 10টা প্রোডাক্ট থাকলে আমরা যদি এবিসি করি তাহলে হয়তো 2টা প্রোডাক্ট থেকে আপনার সবচেয়ে বেশি সেল জেনারেট হয় আমি কি বুঝাতে পারতেছি না কিরকম সেল জেনারেট করতেছে সে আপনার ধরেন কনজাম্পশন হচ্ছে প্রায় 8,340 তাহলে এটা হচ্ছে এ ক্যাটাগরির একটা আইটেম আমার একটা যেটা মনে হচ্ছে যে আমাদের কোন একটা কোম্পানি তার তো হয়তো 10টা প্রোডাক্ট আছে 10টা প্রোডাক্ট মার্কেটে থাকলো সেখান থেকে তার একটা প্রোডাক্ট আছে যেটা তার মেইন যেটা তার হয়তো সবচেয়ে বেশি সেল হয় সেটাকে হচ্ছে এক ক্যাটাগরিতে রাখতেছে আর বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরিতে এখন দেখা যাচ্ছে যে এক ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করতে গেলে সাপোর্টিং হিসেবে কিছু আবার বি ক্যাটাগরির প্রোডাক্ট বা সি ক্যাটাগরির প্রোডাক্ট লাগে আচ্ছা আরেকটু ছোট উদাহরণ দিলে আপনি বুঝবেন আপনার বাসাতে যদি আপনি এবিসি করে থাকেন কিন্তু আপনার বাসাটা যদি দেখবেন যে যেগুলো সবচেয়ে ভ্যালুয়েবল আইটেম এগুলো কতটুকু জায়গা নিছে আর আপনার কোথায় রাখছেন এটা তো আপনারা জানেন নাকি জি স্যার আচ্ছা এরপরে কিছু লেস ভ্যালুয়েবল আইটেম যেমন আপনার মোবাইল ফোন বা আপনার ল্যাপটপ এগুলো হচ্ছে বি ক্যাটাগরির কিছু আইটেম থাকে সি ক্যাটাগরির আইটেমে কিন্তু আমাদের ঘর ভর্তি এত টাকা পয়সা নাই মানে কম ভ্যালু বাট অভাব নাই আমি কি বুঝাইতে পারতেছি এবার ক্লাসিক একটু যদি ক্লিয়ার হতো যেমন ধরেন আমার উদাহরণটা দিলে আমি বুঝতে পারবো যেমন ধরেন আমরা প্রোক্রিউমেন্টে যেহেতু আমাদের ফার্নিচার কোম্পানি সেহেতু আমরা টুল পারচেস করি তারপর কিছু এসএস আইটেম পারচেস করি স্টেনলেস স্টিল এখন উড যা পারচেস করি তার কোয়ান্টিটিটা অনেক বেশি কিন্তু মানির ভ্যালুতে অনেক কম কিন্তু আমরা এসএস স্টিল যেটা ইম্পোর্ট করতেছি বা ই করতেছি সেটা সেটা হবে মানি ভ্যালু বেশি আচ্ছা থ্যাংক ইউ
তার পার্টিকুলার একটা আইটেমে কি তিনটা ক্যাটাগরি হওয়া সম্ভব না? আমি একটা র ম্যাটেরিয়াল থেকে একটা গুডস তৈরি করলাম, সামওয়্যার কিউসি তে একটা পার্ট A1 ক্যাটাগরি হিসেবে বা A ক্যাটাগরি হিসেবে নমিনেটেড হলো, আর পরবর্তীতে বাকি যেই প্রোডাক্ট আমার যেগুলো আছে এগুলো হয়তো আমি ইম্পোর্ট মানে কোয়ালিটি না আমি লোকাল মার্কেটে দিতে পারবো, আই ক্যান পুট দোজ ইন বি ক্যাটাগরি এন্ড দেন কিছু আইটেম একদম ওয়েস্টেজ টাইপ হয়তো তার চেয়ে কম রেভিনিউ জেনারেট করে দ্যাট ক্যান বি পুট ইন সি ক্যাটাগরি, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, আপনি ক্লাসিফাই করতে হবে এমন ভাবে যে র ম্যাটেরিয়ালস এর জন্য আলাদা একটা আপনি এবিসি করবেন, কারণ ইনভেন্টরিতে আমরা যখন রাখি তো আপনার র ম্যাটেরিয়ালসটা কিন্তু আলাদা একটা ওয়ারহাউস এর পার্টে থাকে, আর একটা হচ্ছে ফিনিশড প্রোডাক্ট, তো ফিনিশড প্রোডাক্টের জন্য একটা হবে এবিসি, আর হচ্ছে আপনার র ম্যাটেরিয়াল যেটা কিপ করতেছেন সেটার জন্য আরেকটা এবিসি। হ্যাঁ যেমন উনি ফার্নিচারের উদাহরণ দিচ্ছেন যে অ্যাসেস যেটা আনেন এটা হচ্ছে আপনার খুবই ভ্যালুয়েবল বা আপনার ভ্যালু বেশি, তো আর উড, তাহলে দুইটার ক্ষেত্রে সে এ হচ্ছে আপনার স্টেইনলেস স্টিল আর হচ্ছে উড হচ্ছে আপনার বি ক্যাটাগরিতে পড়ে যাবে আর কি, আর সি হচ্ছে ওই নাটস এন্ড বোল্টস অনেক কিছু আছে। ওয়াইজ আপনি যদি ইন টার্মস অফ আপনার প্রোডাক্ট জেনারেশন দেখেন তাহলে আপনার যদি একটা লেদার সোফা হয় ভিতরে উডও আছে আপনার স্টেইনলেস স্টিলও আছে আবার আপনার লেদারও আছে, তাই না? তো ওই সোফাটার ভ্যালু আর যেগুলো হচ্ছে আপনার কাপড় দিয়ে তৈরি হয়েছে সেই সোফার ভ্যালু তো এক হবে না, তো লেদার সোফার যেহেতু আপনার ভ্যালু বেশি তো আমরা ওইটা এ ক্লাসে দিলাম। আর কাপড়ের সোফা যদিও র মেটেরিয়াল স্টেইনলেস স্টিল সবই ফ্রেমিং এক কিন্তু ওইটা হচ্ছে আপনার বি ক্যাটাগরিতে চলে যাবে বিকজ অফ আপনার ভ্যালু। ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস ক্লিয়ার। আচ্ছা তো আমরা এটা সাধারণত যেটা করতাম যে লগ হাফ আগে যখন আমরা শিখতাম না কি তখন আমরা এটা এক্সেলে শেখানোর চেষ্টা করতাম আর কি, তো এক্সেল শিটটা আপনার ধরেন ওদের এসকিউ যতগুলো আছে এর মধ্যে দেখেন এ ক্যাটাগরি কয়টা পাইছে খেয়াল করছেন, তো তাদের প্রাইস নিলাম, নেওয়ার পরে অ্যানুয়াল ডিমান্ড, তারপরে অ্যানুয়াল ভ্যালু, এটা এক্সেলে আপনারা তো খুব ইজিলি তৈরি করতে পারবেন। করার পরে আমরা এটা সর্টিং করছি ভ্যালু ওয়াইজ, হ্যাঁ যেমন সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু এবং সবচেয়ে লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ জি টু এ যেই সর্টিংটা আছে সেটা আমরা করলাম। করার পরে কিউমুলেটিভ, হ্যাঁ কিউমুলেটিভ যখন আমরা করলাম দেন উই টুক আ পার্সেন্টেজ যে আমাদের যে টোটাল সেল আছে টোটাল সেলস এর এইটা কতটুকু পার্সেন্ট, মানে 8347 ডিভাইডেড বাই 21,984, তাহলে আমরা দেখা যেত যে 38% সেল হচ্ছে এটা জেনারেট করতেছে, তাই না? তারপরে আমরা আরেবার কিউমুলেটিভ নিলাম, তাহলে 62%, 74%, 80%, তাহলে দেখেন এই কোম্পানির চারটা প্রোডাক্ট আপনার এ ক্যাটাগরিতে আছে যারা কি 20% প্রোডাক্ট, যেটা কি করতেছে 80% আপনার কি জেনারেট করতেছে রেভিনিউ জেনারেট করতেছে, তাহলে এই চারটা প্রোডাক্ট হচ্ছে আপনার ক্লাস এ, মানে আপনার সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন থাকবে হচ্ছে এইখানে। সেকেন্ড হচ্ছে বি হচ্ছে 15% প্রোডাক্ট 30% রেভিনিউ জেনারেট করে, ওয়াইজ 5% প্রোডাক্ট 50% এসকিউ দখল করে আছে আর কি, বুঝতেছেন? তো এইগুলো হচ্ছে গুড়াগাড়ি প্রোডাক্ট, আপনার অনেক কিছু থাকতে পারে বা দোজ আর ইউর ইম্পর্টেন্ট প্রোডাক্ট এ এন্ড বি। তাহলে আপনি যদি সাপ্লাই চেইন ইনভেন্টরি ম্যানেজমেন্টে থাকেন বা ওয়ারহাউসে ম্যানেজমেন্ট থাকেন আপনার সবচেয়ে বেশি কনসেন্ট্রেশনের আইটেম মানে আইটেম হচ্ছে এ এন্ড বি, ওয়াইজ চুরি করার সবচেয়ে বেশি আইটেম কোনটা হবে? সি, কারণ এত আপনার ছড়া ছিটে থাকবে এইগুলা যে কোন দিক দিয়ে কোনটা চলে গেছে আপনি বলতেও পারেন না, তো এইটা হচ্ছে আপনার আইটেমটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট। বাট আপনি দেখবেন যে শোরুমে গেলে এই আইটেমগুলো স্পেশালি এ এন্ড বি আইটেম ওইগুলোতে আপনি দেখবেন ম্যাগনেটিক লক দেওয়া থাকে, খেয়াল করছেন? সিকিউরিটি লক দেওয়া থাকে, ওইটা বেরোতে টিটিটিটি আওয়াজ করে গেটে, তো এই জিনিসগুলো দেখবেন যে ইভেন আপনার হচ্ছে জিলেটের আপনার ব্লেড গুলা রেজার গুলা ওইগুলো আপনার সিকিউরিটি লক দেওয়া থাকে, তাই কিনা? জি জি, বারকোড সিকিউরিটি লক থাকে। তারপর আর কি আছে? সেকশন আমরা একটা কোশ্চেন ছিল স্যার, কি ভাই বলো স্যার, এবিসি অ্যানালাইসিস এর আসলে অবজেক্টিভটা কি? মানে একটা যেটা বুঝলাম যে ভ্যালু আইটেম গুলোকে আলাদা করে গুরুত্ব দেওয়া এটা একটা হইতে পারে, রেভিনিউ জেনারেট কোনটা করছে কোনটা আমার কোম্পানির জন্য বেনিফিট এটা একটা হইতে পারে, আর কি কি ধরনের অবজেক্টিভ হইতে পারে, মানে ওয়াই উই আর সেগ্রিগেটিং দিস থ্রি আইটেমস? সেগ্রিগেটিং হচ্ছে একটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে বেটার কন্ট্রোল, হ্যাঁ
যে কোন আইটেমগুলোর প্রতি আমার কনসেন্ট্রেশন বেশি দিতে হবে, কোনটা আমার রেভিনিউ জেনারেটিং আইটেম। আমি যদি এই জিনিসটাই না বুঝতে পারি তাহলে আমি ইনভেন্টরি ম্যানেজ করব কি করে? এটা কি একটা মানে প্যারামিটার হইতে পারে যে সামটাইমস পার্টিকুলার একটা কোম্পানির জন্য স্পেস ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেখানে আমরা ওয়্যারহাউজের ভিতরে জিনিসপত্র রাখছি, আমার একটা ভ্যালুয়েবল জিনিস রাখার জন্য যেই পরিমাণ ওয়্যারহাউজের স্পেস দরকার সেই তুলনায় আমার লো ক্যাটাগরি ভ্যালুর হয়তো দেখা গেল ওই পরিমাণে স্পেস অথবা তার চেয়ে বেশি স্পেস দরকার, সেক্ষেত্রে হয়তো কোম্পানি চিন্তা করলো যে হয়তো এটার কারণে আমি কোন একটা জায়গায় লো বেনিফিট মানে আমার বেনিফিটটা বা রেভিনিউ জেনারেশনটা কম হচ্ছে, তা আমি এই আইটেমটাতে ইম্পর্টেন্স না দিয়ে যে আইটেমটা আমাকে খুব কম স্পেসে আমি বেশি রেভিনিউ জেনারেট করতে পারছি বা আমার স্টক বেশি করার সুবিধা থাকে আমি ওটাকে প্রায়োরিটি দিলাম। ক্যান ইট বি এ অবজেক্টিভ? হ্যাঁ হইতে পারে, সুন্দর আইডিয়া। জি থ্যাংক ইউ। এরপর আপনাদের বইতে দেখেন অ্যাপল, গেটওয়ে, জারা, রেইনার, হ্যাঁ, টয়োটা, অ্যামাজন, মেসি, এই কোম্পানিগুলোর সাপ্লাই চেনের খুব সুন্দর সুন্দর মানে হাফ পেজ করে একটা খুব সুন্দর করে আপনার ডেসক্রিপশন দেওয়া আছে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে এইগুলো একটু পড়বেন, কারণ নেক্সটে আমরা অনেকগুলো কোম্পানির উদাহরণ দিব। তো এইটা আপনাদের হেল্প করবে যে জিনিসগুলো জানার জন্য খুব সহজ দিতে পারবে। হ্যালো স্যার। জি প্লিজ বলেন স্যার। আমি বলতে চাচ্ছি যে গার্মেন্ট সেক্টরে আমরা কোন জিনিসগুলোকে এবিসিডি ক্যাটাগরি বলতে পারি? এখানে আমার র মেটেরিয়াল বলতে স্যার ফ্যাব্রিক, সুইং ক্রিম আর যে প্যাকেজিং ক্রিম আছে। জি তাহলে ভ্যালু দেখবেন, যেমন আপনার গার্মেন্টস এ কোনটা সবচেয়ে বেশি, আমার মনে হয় যে ফেব্রিকটা সবচেয়ে দামি, তাই কি না? জি 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 জি। তারপরে সেকেন্ড হচ্ছে আপনার বোধহয় হচ্ছে ফেব্রিকের ভিতরে কিছু আপনারা কি ইউজ করেন? স্যার আমি একটা এক্সাম্পল দিতে পারি? হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে যে স্যার আমরা যেমন সিজনাল আমাদের কয়েকটা ফেস্টিভ থাকে, যেমন রমাদান থাকে, এখন সামনে যে একটা ফেস্টিভ আসছে সেটা যে সিজন আছে সেটা হচ্ছে যে উইন্টার সিজন। আমাদের ম্যানুফ্যাকচারিং এ আমরা ফোকাস্ট করি যে উইন্টারে আমাদের কোন কোন প্রোডাক্ট গুলো শোরুমে পাঠাবো। দেখা গেল যে আমরা এই সময়টা আমরা এমফাসাইজ করি স্যুট, ব্লেজার, জ্যাকেটস এই ধরনের প্রোডাক্ট গুলো দিয়ে। আমাদের শোরুমে দেখা গেলো যে এটার অকুপেন্সি থাকে 22-25%, বাট আমার আমার রেভিনিউ আসে more than 80% এই 20% থেকে। হুম হুম সুন্দর উদাহরণ। মানে আপনি একটা ব্লেজার হয়তো বিক্রি করতেছেন যে দামে, ওটা দিয়ে হয়তো 5টা শার্ট বিক্রি করবেন, 5টা হ্যাঁ 5টা শার্ট হয়ে যায়। আবার যদি আবার অন্য গার্মেন্টস এর দিকে তাকাই তাহলে হয়তো দেখা যায় যে ওই আইটেমগুলো আরো অনেক বেশি বিক্রি করা যায়, তাই না? আপনি যদি একটা টি-শার্ট দেখেন অন্য কিছু। আচ্ছা এখন যদি আমরা সাপ্লাই চেনটা একটু বুঝে থাকি, সেকেন্ড জিনিস যেটা হচ্ছে দেখেন সাপ্লাই চেন তো একটা অর্গানাইজেশনের পার্ট, তাই না? তো আমাদের সাপ্লাই চেনের একটা স্ট্র্যাটেজি থাকে, বাট ইট ব্রেক মানে আমরা এটা ব্রোকেন ডাউন করে নিয়ে আসি হচ্ছে বা ব্রেকডাউন করে নিয়ে আসি হচ্ছে আমাদের ওভারঅল স্ট্র্যাটেজি থেকে। হ্যাঁ এখন সাপ্লাই চেনের একটা গোল থাকে আর আপনার অর্গানাইজেশনের একটা গোল, এটা অবশ্যই অবশ্যই আপনার মধ্যে কি হতে হবে, স্ট্র্যাটেজিক ফিট থাকতে হবে। কি বলছি আমরা? কি হবে স্যার? মানে ফিট, স্ট্র্যাটেজিক ফিট। এখন কেমন স্ট্র্যাটেজিক ফিট? যেমন অর্গানাইজেশনে আপনার যদি একটা গোল থাকে যে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আপনি হাইলি রেসপন্সিভ হবেন, অর্ডার পাওয়ার সাথে সাথে ওভারনাইট ডেলিভারি দিবেন,
সেই ক্ষেত্রে আপনার সাপ্লাই চেইন যদি এফিশিয়েন্সির উপর ঝোঁক দেয় তাহলে দুইটা কিন্তু আপনার কি হয়ে যাচ্ছে, মিসফিট হচ্ছে। কিরকম যদি সাপ্লাই চেইন এফিশিয়েন্সি দিকে আপনার কনসেন্ট্রেট করে তাহলে সেই ক্ষেত্রে হয়তো সে চিন্তা করো যে ট্রাকে আমার শুধু একটা আমরা রেফ্রিজারেটর না নিয়ে দশটা রেফ্রিজারেটর যদি আমি নিয়ে যাই তাহলে আমার কস্টিংটা কম হয়। তাহলে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট চিন্তা করবে কস্টিং নিয়ে, আর মার্কেটিং বা আপনার ওভারঅল কোম্পানি চিন্তা করতেছে হচ্ছে রেসপন্সিভনেস নিয়ে। তাহলে কি দুইটা একসাথে কাজ করতে পারবে? না না স্যার, কাজ করা খুব কঠিন। এই চ্যালেঞ্জের মধ্যে স্যার আমাকে পড়তে হয় প্রায়ই। তাই? আচ্ছা, মানে মার্কেট সেলস টিম থেকে স্যার একটা রেফ্রিজারেটর বিক্রি করলো, ধরে নেওয়া যাক পঞ্চগড়, আজকে পৌঁছায় দাও, অথচ দেখা যাচ্ছে পঞ্চগড়ে একটা রেফ্রিজারেটর পৌঁছাইতে আমার 10,000 টাকা লাগবে, সে আর শুনবে না, আমাকে আর ওয়েট করতে দিবে না যে ওই দিকে আরো মালামাল আসলে তারপরে আমি দুই দিন ওয়েট করে দিব, সে আর এটা শুনবে না। খুব চ্যালেঞ্জিং হয় স্যার, এটা সমাধানটা একটু বলেন স্যার। সমাধানটা হচ্ছে এই যে স্ট্র্যাটেজিক ফিট। এখন অর্গানাইজেশন কি চায়, সে যদি চায় আমার কাছে রেসপন্সিভনেস, তাইলে আমাকে রেসপন্সিভ দেখাইতে হবে যে পঞ্চগড়ে 10,000 টাকা 10,000 টাকারই পাঠাবো, যেহেতু আপনারা বলছেন। মানে এইটা ডিল করতে হবে এই টপ লেভেল স্ট্র্যাটেজিস্ট যারা আছে, আপনার টপ লেভেলে যারা আছে তারা কি বলে সেইটা আপনাকে মেনটেন করতে হবে। এখন তারা যদি বলে যে না ভাই তুমি এফিসিয়েন্সির উপর জোর দাও, আমার কস্ট সেভ করবা, তাহলে মার্কেটিং এর কথা শুনে আপনার লাভ নেই। আমাদের সবসময় লক্ষ্য থাকবে, সাপ্লাই চেইনের লক্ষ্য থাকবে যে কোম্পানির স্ট্র্যাটেজিটা কি। কোম্পানির হচ্ছে মার্কেটিং ও একটা ডিপার্টমেন্ট, আপনিও একটা ডিপার্টমেন্ট। কোম্পানি এখন আপনাকে যদি ওভারঅল স্ট্র্যাটেজি নিয়ে থাকে যে আমরা ফ্রুগাল হব, কস্ট সেভ করব, তাহলে আপনারও লক্ষ্য থাকবে কস্ট সেভিং। মার্কেটিং কি বললো এটা আপনার দেখার বিষয় না। বুঝা গেছে? যদিও মার্কেটিং সবসময় আপনাকে স্যার স্ট্র্যাটেজিক ফিটে যেটা আসছে স্যার, মানে সরি স্যার ইন্টারাপশন, জি বলুন স্ট্র্যাটেজিক ফিটে যেটা আসছে আমি যতটুকু বুঝতে পারছি স্যার, যে আমাদের এফিসিয়েন্সি এবং রেসপন্সিভনেস দুটাকে যদি আমরা সমন্বয় করতে যাই, তো সেই ক্ষেত্রে সেন্ট্রাল বি সাপ্লাই চিন্তা না করে, যেমন আমাদের আগের স্যার যেটা বললেন আর কি যে পঞ্চগড়ে সাপ্লাই দিতে হচ্ছে, তখন আমরা ঢাকা থেকে সাপ্লাই দেওয়ার চিন্তাটা না করে যদি আমরা রিজনালি উত্তরবঙ্গে, এমন হয় যে একটা ওয়ার হাউস করলেন ওনারা, যেখান থেকে ওনারা যে প্রোডাক্ট গুলা খুব রেয়ারলি এভাবে সাপ্লাই দিতে হয়, তো ওইখানে ওনারা একটা ওয়ার হাউস করতে পারেন, সেক্ষেত্রে ওনাদের এফিসিয়েন্সিটাও বাড়বে। আপনি হয়তো সারা বছরে হয়তো পঞ্চগড়ে হয়তো 10টা ফ্রিজ গেল বা মাসে 10টা ফ্রিজ গেল, তো আপনি একটা ওয়ার হাউস মেনটেন করে সেটা আপনার প্রফিটেবল হচ্ছে কিনা, অনেক কষ্ট আমরা এই জিনিসগুলো এখানে দেখার চেষ্টা করবো, কস্টিং দেখার চেষ্টা করবো, হ্যাঁ, যে কিভাবে আমাদের করলে সুবিধা হয়। বাট আমার মূল কথাটা হচ্ছে যে কোম্পানি স্ট্র্যাটেজিটা কি, এইটার সাথে আমি সবসময় অ্যালাইন থাকবো, তাহলে আমার জন্য চাকরির জন্য সেফ, কোম্পানির জন্য সেফ। তো কোম্পানির টপ ম্যানেজমেন্ট বলে দিতে হবে যে ভাই আমরা হচ্ছে এফিশিয়েন্ট না আমরা কি রেসপন্সিভ, দুইটার একটা, ক্লিয়ার না? মাঝখানে অনেক কোম্পানি কাজ করে, যেমন ওয়ালমার্ট কাজ করে, দুইটাই মেনটেন করার চেষ্টা করে, রেসপন্সিভনেসও মেনটেন করার চেষ্টা করে, আবার আপনার এফিসিয়েন্সিটাও মেনটেন করা বা ইকোনমিকটা হওয়ার চেষ্টা করে। তো ওরা পসিবল বিকজ তারা অনেক কিছু ইনভেস্ট করে, আইটি তে ইনভেস্ট আছে, তাদের নিজস্ব ফ্লিট আছে, হ্যাঁ, সারা ওয়ার্ল্ড মানে বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড তাদের একটা ভালো নেটওয়ার্ক আছে, তাদের জন্য অনেক কিছু পসিবল। বাট আমাদের দেশের সব কোম্পানির জন্য কিন্তু এটা আবার কি হয় না, পসিবল হয় না। এখন আবার এমন হইতে পারে যে আপনি হয়তো
চিন্তা করবেন যে আমার ট্রাকটা হতে না সেন্ড করে আমি যদি থার্ড পার্টি দিয়ে পাঠাই, আমি কি বুঝতে পারছি? জি স্যার, আমরা তাই করি স্যার, আমরা ওই ধরনের ডেলিভারির ক্ষেত্রে স্যার আমরা কুরিয়ারের আশ্রয় নিই। রাইট, তো কুরিয়ারের ক্ষেত্রে গেলে হয়তো আমার অনেক খরচটা অনেক সেভিং হতে হবে। আমরা যখন নেটওয়ার্ক ডিজাইন শিখবো লগাবে, তখন আমরা এই জিনিসটা, আমি হয়তো আমাদের ক্লাসের টাইমের সীমাবদ্ধ কারণে সবকিছু আমরা এটা দেখাতে পারি না, লগাবের জন্য আমাদের এক্সট্রা ক্লাস থাকে সলভারের জন্য। তো ওইখানে আমরা দেখানোর চেষ্টা করি যে আমরা থার্ড পার্টির ইনফরমেশন গুলো দেই, আমার নিজস্ব ট্রান্সপোর্টেশন ইনফরমেশন গুলো দেই, দেওয়ার পরে আমাকে কম্পিউটার সফটওয়্যারই বের করে দেয় যে আসলে আমাকে কোন ডেলিভারিটা আমাকে থার্ড পার্টি দিয়ে দেওয়া দরকার আর কোন ডেলিভারিটা আমরা আমার নিজস্ব ভাবে দিব। বুঝা গেছে? জি স্যার। ওকে, তো আমাদের কি কি থাকে, একটা হচ্ছে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি থাকে, যে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি যেমন আপনারা ফেয়ার ডিস্ট্রিবিউশন আপনারা অ্যাসেম্বল করতেছেন, আরো অনেকে অ্যাসেম্বল করছে না? স্যামসাং এর প্রোডাক্ট তো আরো অনেকে করে তাই না? স্যামসাং এর প্রোডাক্ট স্যার এখন শুধু আপনার ফেয়ার ডিস্ট্রিবিউশনই করে। আচ্ছা, আগে ট্রান্সকম কি কিছু করতে? ট্রান্সকম করতে স্যার, ট্রান্সকমটা আপনার এখন সীমিত আকারে আপনার স্যার শুরু করতেছে তারা। আমাদের স্যার ফেয়ার ডিস্ট্রিবিউশনে মোবাইল আর অন্যান্য রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন, মাইক্রোওয়েভ ওভেন এগুলো স্যার আমাদের চলছে আর কি, টিভি সহ আর কি। আচ্ছা আচ্ছা, স্যামসাং এর পুরো মোবাইলটাই স্যার আমরা করি আর কি। কোনটা পর্যন্ত করেন, গ্যালাক্সি গুলো করেন? সব স্যার, গ্যালাক্সি করা হয় স্যার। এখন আর মানে স্যামসাং এর কোনো মোবাইল স্যার আর ইম্পোর্ট করা হয় না, মানে একদম হাই এন্ড প্রোডাক্ট হচ্ছে তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, মাশাআল্লাহ। এবং অ্যাসেম্বলিং কোয়ালিটিও মনে ভালো, আমি আপনাদের একটা ওয়াশিং মেশিন কিনছিলাম, ভালোই সার্ভিস দিচ্ছে। না ভালো স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার, ভালো সার্ভিস দিচ্ছে। স্যার পরবর্তীতে যদি কিনেন স্যার, তাহলে স্যার আমি তো থাকলামই, আমাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, কল করাই দিব স্যার। গ্রুপে সবার জন্য আছে তো? এটা কি শুধু স্যারের জন্য নাকি সবার জন্য? গ্রুপে সবার জন্য করা উচিত। না না, আলহামদুলিল্লাহ সকলের জন্যই, আমার জন্যই আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমার একটা আইডিয়া ছিল এই ধরনের, আমাদের এখানে যারা যারা আছেন মাশাআল্লাহ সবাই কিন্তু একদম খুব সুন্দর সুন্দর জায়গায় প্লেস আছেন, তো আমরা এইটাকে সাপ্লাই চেইনের ইয়াটাকে মানে আমরা বলছিলাম না একটা কমিউনিটি করি, তো কমিউনিটির মাধ্যমে যদি বিএসএম কে আপনারা একটা স্ট্র্যাটেজিক পার্টনার বানিয়ে নেন, আমরা মনে হয় সবাই এটা থেকে উপকৃত হব। করা যায় কি তাই না? হ্যাঁ করা যায় স্যার, এটা খুবই ভালো হবে। আপনারা একটা চিন্তা ভাবনা করেন, আমি আমার ইয়েকে মনিরকে বলছিলাম আর কি, যে ভাই আমরা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম খুলি বা একটা ক্লাব করার চিন্তা করি, আমার মনে হয় এটা অনেক সুদূরপ্রসারী হবে আর কি, যে ওইখানে একটা আড্ডার প্লেসও থাকবে, ক্যারিয়ারের একটা ভালো অপরচুনিটি, কারণ প্রাইভেটের জব আপনারা সুইচ করতে বেশি পছন্দ করেন, তো ওইখানে জব অপেনিং থাকা আছে তাই না? বন্ডিং হবে, নেটওয়ার্কিং থাকবে, নেটওয়ার্কিং থাকবে, খুব সুন্দর। যে আপনাদের একটা যদি কমিটি থাকে, তাহলে আমরাও নতুন নতুন অনেক কিছু আপনাদের থেকে, যেমন এই যে বললেন যে এখন আর হচ্ছে না ফ্রিজ টি সবই আমরা করতেছি, এটা আমাদের জন্য একটা নতুন নিউজ হইতে পারে, তো এরকম অনেক কিছু আমরাই কিন্তু শিখতে চাই বা মার্কেটের ডেভেলপমেন্ট গুলো জানতে চাই, বা আপনি হয়তো নতুন একটা কিছু চিন্তা করছেন, এটা আমাদের সাথে একটু শেয়ার করা, আমরা ওইখানে কিছু ইনপুট দিলাম তাই না? অনেক কিছু হইতে পারে কিন্তু একটা প্রফেশনাল বডি থাকলে। আমরা বিএসএম এ কিন্তু এখন প্রায় অনেকেই ঠিক আছে, তো কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা সম্বন্ধে কি কারো আইডিয়া আছে যে কি জিনিস? আমরা স্ট্র্যাটেজিতে আছে, আমাদের একটা বলি আমরা কম্পারেটিভ স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, দুটোর মধ্যে কি পার্থক্য বুঝি? এইটা আমাদের মনে হয় আমাদের ইয়ে খুব ভালো বলতে পারবেন, কি আছেন এখন ওয়ালটন এর ইয়াটা তো মার্কেটটাও তো এখন ইম্পর্টেন্ট ব্যাপক। মোসিন সাহেব হচ্ছে যুদ্ধ নিয়ে বেশ বিজি থাকেন, উনি ভালো বলতে পারবেন কম্পারেটিভ আর কম্পিটিটিভ, কারণ এগুলো তো আসেই আপনাদের ইয়ে থেকে, আপনার আর্ম ফোর্সেস থেকে চলে আসছে এই এই আইডিয়াগুলো। আমাদের স্যার ব্যাকগ্রাউন্ড তো ডিফারেন্ট, বাট আপনার পার্টিকুলার ওয়ার্ডিং থেকে যেটা বুঝতে পারছি
কম্পিটিটিভ ফিল্ডটা হচ্ছে একই ধরনের প্রোডাক্ট যদি দুই তিনটা থাকে পার্টিকুলার একটা এরিয়াতে, তাহলে তখন এটা কম্পিটিটিভে আসবে। আর আপনি যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে কোনো কিছু করতে চান ফ্রম সাম আদার কান্ট্রি, তাহলে আমার মনে হয় সেখানে আপনার ইয়েটা আসবে আর কি, কম্পারেটিভটা আসবে। আর কেউ ইনপুট দিবেন? আর কেউ কম্পারেটিভ আর কম্পিটিটিভ স্ট্র্যাটেজি? আচ্ছা, ধরেন আমি 10টা কাজ ভালো করি, ফর এক্সাম্পল আপনি 10টা কাজ করেন, 10টা কাজের মধ্যে কোন কাজটা ভালো করেন? দ্যাটস বিকামিং ইওর কম্পারেটিভ স্ট্র্যাটেজি। আমি কি কথাটা বুঝতে পারছি? আপনার 6টা ডিভিশন, যেমন প্রাণের কথা বললি, প্রাণের প্রোডাক্ট কি ভালো না খারাপ? কোন ডিপার্টমেন্টটা ভালো প্রাণের? মার্কেটিং আছে, সেলস আছে, তারপর হচ্ছে আপনার অপারেশন আছে, প্রকিউরমেন্ট আছে, আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট আছে, মার্কেটিং আছে, তাই না? তো কোনটা এরা ভালো? এই কি এতগুলো ফাংশন করে? কোন স্যার? সেলসটাই ভালো স্যার, সেলস এন্ড মার্কেটিং স্যার। সেলস এন্ড মার্কেটিং মধ্যে প্রচন্ড ভালো, যেইটাই আছে, যে ওই প্রোডাক্টটা যত খারাপ হোক ভালো হোক আপনি দেখবেন যে কেনা বেচা হচ্ছে। তার মানে দেয়ার ফাংশনের মধ্যে, 7-8টা ফাংশনের মধ্যে their marketing and sales is the one of the best, right? Na tara comparatively oi function ta bhalo play kore, tale that's their competitive advantage. Oi ta ki competitive advantage kina? To competitive advantage hoyte gele you will think in terms of competition, mane apne apnar competitor che kon kaj ta bhalo koren. Ekhon emon hoyte pare je apnar competitive advantage marketing e bhalo, but competition e jokhon gechen tokhon dekha jacche je apnar je operations ta ache seita apnar competitor che apnar bhalo. It's 10 o'clock. কখনো কখনো কম্পারেটিভ অ্যাডভান্টেজ ও কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হইতে পারে, আবার কম্পারেটিভ এর একটা লেস কম্পারেটিভ আপনার কি হইতে পারে, কম্পিটিটিভ পারে। আমার উইদিন মাইসেলফ অ্যাডভান্টেজ, আর যেটা আমার কম্পিটিশনের তুলনায় ভালো করতেছি সেটা হচ্ছে আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। ক্লিয়ার? আচ্ছা, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেল আমার, তারপর আছে আমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। এখন হাইয়েস্ট আপনাদের একটা উদাহরণ দেই, হায়ার বা হাইয়েস্ট একটু সহজ উদাহরণ দিয়ে একটু মানে পারচেজ প্রোক্যুরমেন্টের সঙ্গে একটু মিলাইয়ে বললে সহজ হতো স্যার আমার জন্য। আচ্ছা, তো আপনার এখন যদি তোমার কথা বলি, তোমা বা ম্যাক্স পরিচিত আছে? আপনি যদি মোনেমের কথা ধরেন, আব্দুল মোনেম, তার কিন্তু আপনার নেগোসিয়েশন না, তার হচ্ছে কাজের অপারেশন ইম্পর্টেন্ট। বুঝে গেছে আমার কথাটা? তো দুইজনে দুইটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তো ধরেন একজনকে ডাক দিয়ে কাজ নিতেছে, আরেকজনকে বকাঝকা দিয়ে কাজ দিতেছে, তাই না? এরকম। আচ্ছা, তো প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিও এরকম আছে যে আপনার কত দ্রুত আপনি মার্কেটে প্রোডাক্টটা নামাইতে দিতে পারতেছেন। হ্যাঁ, যে আমার পোর্টফোলিওটা কিরকম, যেখানে আমাদের আইটি সেক্টরে যেসব প্রোডাক্টগুলো আছে বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে, এইগুলো হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা খুব ভালো থাকতে হবে, কারণ এইগুলোর আপনার লাইফ সাইকেল এখন এত কমে গেছে। যেমন ওয়ালটনে আসেন বা ফেয়ার গ্রুপে যারা আছেন, আপনারা জানেন যে কনস্ট্যান্ট যদি আমরা নতুন কিছু না দিতে পারি মার্কেটে, আপনার খুবই প্রবলেম, মানে আপনি মার্কেটটাই ধরে রাখতে পারবেন না কনস্ট্যান্ট আপনার। এবং মোর আর মোর হচ্ছে, যেমন স্টিভ জবস এর কোয়েশ্চেন করা হয়েছিল, ভাই
আইপ্যাডও আছে, সরি আপনার আইপডও আছে, তারপরে তুমি আইফোন ছাড়লা, তো তোমার আইফোনটা তো তোমার আইপডটাকে ক্যানিবালাইজ করবে। ক্যানিবালাইজেশন তো আমরা বুঝি, তাই না? তো নিজের প্রোডাক্ট তুমি নিজে খায় ফেলতেছো, এটা কি কেমন স্ট্র্যাটেজি? আইপডও ছেড়ে রাখছো মাঠে, দে আইফোনও ছেড়ে রাখছো। তো স্টিভ জবস ওইখানে উত্তর দিছিল যে রাদার মাই 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 প্রোডাক্ট ক্যানিবালাইজ মাই প্রোডাক্ট, এইটা হচ্ছে আমার কম্পিউটারটা আমার প্রোডাক্ট খায় ফেলবে, এটা খারাপ না? আমি কথাটা বুঝতে পারলাম? আমার প্রোডাক্টটা যদি আমি ডিস্ট্রয় করি তাহলে আমার মার্কেটটা সেম থাকতেছে, আর কম্পিউটার যদি আমার প্রোডাক্টটাকে কি করে নষ্ট করে বা ক্যানিবালাইজ করে তাহলে ওইটা আমার জন্য ডিস্ট্রাকটিভ। তো আপনি যদি নতুন প্রোডাক্ট ডেভেলপ করতে চান তাহলে ডেভেলপমেন্টের এবং মার্কেটে টাইমটা কত লাগতেছে সেটা ইম্পর্টেন্ট আপনার জন্য। তো এখন ধরেন ওয়ালটন আপনার বা ফেয়ার গ্রুপ যারা আছে বাংলাদেশের মার্কেটে, তারা মোটামুটি আমার কাছে যেটা মনে হয় যে একটা অপরচুনিস্টিক আছে। দেখেন ওয়ালটনের প্রোডাক্ট আছে, বাট হাউ মাচ ইনোভেশন দে আর গিভিং। যেমন স্যামসাং এর দেখেন নতুন একটা প্রোডাক্ট আনতেছে কিনা, বা স্যামসাং এর যেমন ঘড়ি বা ফোন নিয়ে যেরকম তারা ইনোভেশন নিয়ে কাজ করে, অন্যান্য প্রোডাক্টে আমরা ওই ধরনের ইনোভেশন নিয়ে আসতে পারতেছি কিনা বাংলাদেশের মার্কেটে এখনো বলতেছি কেন। যেমন বিসিজির একটা প্রোডাক্ট পেপার যদি আপনাদের দেখাতে পারতাম, তো ওইখানে অনেকটা কাজ করতেছে হচ্ছে আমাদের, বিকজ রাইজ অফ মিডল ইনকাম গ্রুপ আস্তে আস্তে রাইজ করতেছে, আমরা এটাকে বলি ম্যাক, মিডিয়াম অ্যান্ড অ্যাফুলেন্ট গ্রুপ, এটা রাইজ আপ করতেছে, যার কারণে আপনার আরেকটা হচ্ছে যে আপনার অনেকটা ডেট ডেডলাইনটা আপনারা সলভ করতে পারছেন, ওই যে আপনার হায়ার পারচেজ বা কিস্তিতে দিতে পারতেছেন। বাট প্রোডাক্ট ওয়াইজ ইনোভেশন কতটুকু আছে, মানে ধরেন একটা হায়ার একটা কম রেঞ্জের প্রোডাক্ট নিয়ে ভালো যেমন আইসা গেল সেইটা আমরা অফার করতে পারতেছি কিনা কম্পিটিশনে, হ্যাঁ এইটা আগে দেখা। আচ্ছা, তারপর হচ্ছে মার্কেটিং এন্ড সেলস, আমরা বলছি সাপ্লাই চেইন স্ট্র্যাটেজির মধ্যে কি আছে, দেখেন ম্যাটেরিয়াল প্রোকিউরমেন্ট, সাফনের কাজ, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ম্যাটেরিয়াল, ম্যানুফ্যাকচার অফ প্রোডাক্ট, শিপনোর কাজ, ক্রিয়েশন অফ সার্ভিস, হ্যাঁ এই যে ক্রিয়েশন অফ সার্ভিস, যেমন আপনার আমি জানি না ক্যাটসাইতে করে কিনা, আমি ইয়েতে দেখছি চায়নায় ইউকের একটা চেন ছিল না, নামটা ভুলে গেছি, ইউকের শিবলু কি জানে নাকি, এম বিএ নাম, আচ্ছা যাই হোক, আমরা ওইখানে অল্টারিং সুবিধাটা দিত, যে আপনি জামা কাপড় নিয়ে গেছেন যদি কোনো অল্টার দরকার হয় তাহলে আপনার অর্ডার করে দিত আর কি। মার্ক অ্যান্ড স্পেন্সার, তো এটা দেখতাম, তো আমরা এই ধরনের সার্ভিসগুলো এখানে ক্রিয়েট করতে পারছি কিনা, হ্যাঁ। তারপরে ডিস্ট্রিবিউশন অফ প্রোডাক্ট, এইটাতেও কিন্তু এফিসিয়েন্সির একটা ইয়ে আসা আছে, যেমন প্রাণের একটা প্রোডাক্ট আপনি কোথায় পাবেন না, হ্যাঁ এমনও দেখা যায় প্রত্যন্ত গ্রামে গেছে ওইখানেও দেখছে প্রাণের প্রোডাক্টের একটা খোসা পাওয়া যায়, চকলেটের খোসা পড়ে আছে, তাহলে এদের ডিস্ট্রিবিউশনটা দেখেন কত স্ট্রং, আফ্রিকাতেও আছে স্যার, আফ্রিকাতেও আছে, তাহলে একটু চিন্তা করে দেখেন এইরকম আমরা ডিস্ট্রিবিউশন চলতেছে। যেমন ওয়ালটনেটও এখন মোটামুটি আপনার জায়গা জায়গায় চলে গেছে, তারপরে স্বপ্ন তো মাশাল্লাহ ডিভিশন ওয়াইজ একদম অলিগলিতে এখন স্বপ্ন পাওয়া যাচ্ছে, তাই কিনা? ভালো অপরচুনিটি নিচ্ছে আর কি। আপনারা হয়তো এটা বলবেন বাট এথিক্যালি আমার কাছে অনেক কিছু মানে হয়তো প্রফিট সেন্সে ভালো বাট একটু চিন্তা ভাবনার বিষয়। যেমন আপনি 42 ইঞ্চ টেলিভিশন, আমি যখন চায়নায় ছিলাম আর কি, শিয়াওমির একটা 42 ইঞ্চ টেলিভিশন আমি আনতে চাই না, 48, তো ওইখানে সব মিলে আমার হয়তো 15,000 বা 16,000 টাকা লাগতো আর কি, বা আরো কম। বাট এইটা যখন আমি এয়ারপোর্টের খোঁজ নিলাম, বলতেছে যে ট্যাক্স লাগবে প্রায় 30,000 টাকা বা অ্যারাউন্ড সামথিং, তা আমি এটা আইনা দেখলাম যে ওয়ালটনের চেয়ে সামান্য কিছু আপনার বেশি পড়তেছে আর কি। ওয়ালটনের তো আর সেই টাকাটা লাগতেছে না, তো আমাকে কি 16,000 জায়গায় তো 20,000 অফার করতে পারে, তারা দেখা যায় যে আমার যেখানে ওইখানে 48,000 টাকা লাগতেছে সেখানে হয়তো 45 বা 42 এরকম অফার করতেছে। এইটা দেখলে না মাঝে মাঝে একটু খারাপ লাগে আর কি, ও তো আমাদের দেশেরই কোম্পানি, তাই না? জি স্যার, দিস ইজ বিজনেস,
স্যার মোস্ট আমাদের তো এখানে অল্টারনে যেটা হচ্ছে স্যার আমাদের তো মেইন বেস যেগুলো আছে র ম্যাটেরিয়ালস তো সব বিদেশ থেকে আমদানি করতে হয় এই জন্য এক্সপেন্সটা অনেক বেশি পড়ে যায় না আপনি তো ওই ট্যাক্স দিয়ে আনতেছেন না যেমন 30,000 টাকা কি ট্যাক্স দিচ্ছেন বা 32,000 টাকা তো ট্যাক্স দিচ্ছেন না ট্যাক্স তো দিচ্ছেন আমাদের তো হ্যাঁ ট্যাক্স তো দিতে হচ্ছে স্যার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে ইম্পোর্টে দিতে হচ্ছে প্রোডাকশন উপর দিতে হচ্ছে সব জায়গায় তো স্যার ভ্যাট আছে স্যার কিছু ইয়ে আছে গভর্নমেন্ট এখন স্যার অনেক ক্ষেত্রে সহায়তা করছে যেহেতু ওয়ার্ল্ড গোল হচ্ছে স্যার যে উইদিন 10 ইয়ার্স যে আমরা ওয়ার্ল্ড এর টপ এর মধ্যে চলে যাবো স্যার ওরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে আমাদের বলটা নাগাচ্ছে তো সেক্ষেত্রে আশা করছি যে স্যার গভর্নমেন্ট এই ক্ষেত্রে সহায়তা করছে ইন ফিউচারে স্যার অনেক কিছু আরো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু জিনিসগুলো আমি দেখছি যে যত ধরনের বড় বড় কান্ট্রিগুলো আছে আমি বলবো যে তাদের মন মানসিকতা তাদের ইয়েদের জন্য সিটিজেনদের জন্য খুব প্রো আপনি চায়নায় যেটা বলছি যে তাদের এখানে প্রোডাকশন দিচ্ছে আমি অবাক হয়ে যাই এত বড় বড় মাত্র ম্যাক্সিমাম আপনি 20,000 টাকা হয়তো 75 ইঞ্চ পেয়ে যাবেন শিয়াওমির মতো তাই না তারপরে আপনি মোবাইল ফোনের কথা বলেন যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না হলে বাকি সবগুলো তো আপনার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আর থাকে তো আমার মনে হয় যে ইলেকট্রনিক্সটাও যদি আমরা সবার ঘরে ঘরে পৌঁছাই দিতে চাই হ্যাঁ ঠিক আছে প্রফিট করবো বাট আপনার প্রফিটটা কম হচ্ছে না আমি আপনি সেল মার্কেটিংটা একটু চিন্তা করেন কম হচ্ছে না এই যে দেখেন আপনাদের প্রফিটের দিকে তাকায়া স্যামসাং চলে আসছে খেয়াল করছেন ব্যাপারটা আর একটা জিনিস কি আমাদের দেশে বড় বড় ইন্ডাস্ট্রি হচ্ছে এবং ম্যানুফ্যাকচারার আমাদের প্রোডাক্টের ইনভেনশন তো নাই আমরা এখন দেখা গেল যে এই যে স্যামসাং প্যানাসোনিক এদেরকে কপি আমাদের নিজস্ব কোনো ইনভেনশন নাই কোনো প্রোডাক্ট ইনভেনশন তো আমরা করতে পারছি না কপি করি কামাল বলছি স্যার ল্যাক অফ টেকনোলজি টেকনোলজিটা তো বাইরে সেখান থেকে কিছু ইমপ্লিমেন্ট করতে পারতেছি টেকনোলজি কাছাকাছি এবং অ্যাফোর্ডেবল কিন্তু বেশি এবং আমরা কিন্তু ওই প্রথমে চিন্তা কেনার ক্ষেত্রে চিন্তা করি স্যার স্যামসাং এর কথা ওইটাই দেখা গেলো যে আমাদের কোম্পানি গুলা যেমন ওয়ালটন বলেন ভিশন বলেন অথবা অন্যান্য যারা আছে তারাই কপি করছে কিন্তু আমার কথা হলো এরকম ইনোভেশনটা আমাদের কোম্পানি আমাদের দেশের কোন কোম্পানিটা এই এয়ার ফ্রায়ারটা তো ওয়ালটনও ফার্স্ট আবিষ্কার করতে পারতো এরকম কোনো কিছু অনেক কিছুই আসবে যেগুলা বাংলাদেশে আগে ছিল না কিন্তু চিন্তা করছে হ্যাঁ ওয়ালটন অনেক চেষ্টা করছে এটা আনডাউটেডলি কিন্তু আমি যেটা বলতে চাইতেছি এই যে আপনাদের প্রফিট মেকিং এর কারণে এখন দেখেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো এখানে চলে আসতে বাধ্য হয়েছে মানে এখানে দেখছে মৌমাছির চাক আছে আপনি যদি চিন্তা করতেন যে এত প্রফিট করবো না তাহলে কিন্তু এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলা ঢুকার সাহস পেত না আপনি দেখেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বড় বড় ব্র্যান্ড গুলা কিন্তু চলে যেতে বাধ্য হইতেছে তাই না প্রফিট করতেছে আমাদের লোকাল কোম্পানি কিনা কিন্তু তারা বড় ব্র্যান্ড গুলা এখানে টিকতে পারতেছে না বাইরের প্রোডাক্টের প্রতি বা বাইরের ব্র্যান্ড কনসিয়াস সহজ কথা বাঙালি টাকা পয়সা তো আছে কিন্তু চেষ্টা করে যে একটা ব্র্যান্ডের জিনিস কেনার জন্য ওয়ালটন আমার নিজের ব্র্যান্ড ঠিক আছে বাট এট দ্য সেম টাইম আমার পকেটে যদি একটু এনাফ মানি থাকে আই উইল গো ফর ব্র্যান্ড সাহস করে না স্যার
হুন্ডা কেনার পরে? জি স্যার, কারণ হুন্ডার মানে সার্ভিসটা খুবই বাজে এবং ওদের যে ইনস্ট্রুমেন্ট গুলা ওই জিনিসগুলো কিন্তু ওরকম ডিউরেবল না। আচ্ছা আপনার এই ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি, আমাদের যখন প্রাথমিকভাবে ইনভেস্ট করা হয়েছে তখন টেকনোলজিক্যাল কিছু ল্যাকিংস ছিল বাংলাদেশ, ঠিক আছে, তো ওইটার জন্য কিন্তু হয় নাই। পরবর্তীতে রানার যারা আসছে বা ইরা আসছে তারা কিন্তু ওই টেকনোলজিটা ইউজ করতে পারছে, সুবিধাটা নিতে পারছে, ঠিক আছে। এক্ষেত্রে দেখেন ওয়ালটনের কিন্তু আপনার মোবাইল ফোন বলেন, তারপরে যে আপনার ল্যাপটপ বলেন, এগুলোতে কিন্তু ওয়ালটন কিন্তু এখনো ইয়ে করতে পারে না। না ওটাই তো, আপনি তো সেটাই বলছি যে আমার মোবাইল কিনতে গেলে আমি প্রথমে চিন্তা করি স্যামসাং এর কথা, তারপরে চিন্তা করি চাইনিজ ব্র্যান্ডের কথা, কিন্তু আমি কিন্তু ওয়ালটন কিন্তু চিন্তা করি না। মোবাইলে আমি ওয়ালটন কে চিন্তা করতাম তাহলে কিন্তু ওয়ালটন এর সেভাবে সুবিধাটা দিত, যেমন আপনাকে টিভিতে বলেন এবং তারপরে আছে ফ্রিজে বলেন, ওয়ালটন ফ্রিজে যে আপনি এখন যে টেকনোলজি সুবিধা গুলো পাচ্ছেন অন্যান্য ইগুলোতে স্যামসাং এ বা ইতে, সেই সুবিধা কিন্তু ওয়ালটন দিচ্ছে, কারণ আপনারা সবাই এটা কিনছেন কিন্তু মোবাইল তো কিনতেছেন না। আপনার নামটা একটু লিখে নিন, পরবর্তীতে জয়েন করলে আপনার আইডিতে। না আমি সেটাই বলতে চাচ্ছি, আমরা যদি সহায়তা করি ওয়ালটনকে, ওয়ালটন ইনশাল্লাহ সবাইকে সহায়তা করবে, এবং এই নিয়ার ফিউচারে আমরা এখন আর এন ডি তে একটা সময় থাকে যখন একদম বেসিক পর্যায়ে ছিল তখন হয়তো আর এন ডি উন্নত করা সম্ভব হয় নাই, কিন্তু এখন কিন্তু ওয়ালটন আর এন ডি তে হিউজ পরিমাণ ইনভেস্ট করছে, এবং বাংলাদেশে অনেক এখন যারা ধরেন বাংলাদেশ ওয়ালটনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমাদের যারা ইঞ্জিনিয়াররা ওয়ালটন তাদেরকে ট্রেন আপ করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আর এন ডি তে এখন হিউজ ইনভেস্টমেন্ট হচ্ছে। হ্যাঁ, ওয়ালটনের এই দুটো সাইট খুব ভালো, আপনার এইচআর সাইট আর হচ্ছে অপারেশন সাইট খুবই স্ট্রং, আমি দেখছি খুবই প্রফেশনাল তারা। এখন একটা ছোট্ট গল্প বলবো, আমার মনে হয় যে সবার জন্য এই জিনিসটা একটা উপকার হবে যারা আছেন আর কি। চায়নায় দেখছি এটা হচ্ছে আপনার হাইয়েস্ট কোম্পানি বোধ হয়, আপনারা জানেন যে স্পিল ওভার একটা ইফেক্ট আছে, আপনারা জানি কিনা ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার শুনছি এই কনসেপ্টটা স্পিল ওভার ইফেক্ট। যেমন আমাদের দেশে যেমন গার্মেন্টস কিভাবে ছড়াইলো, আমরা দেশ গার্মেন্টস এখানে ফার্স্ট এস্টাবলিশ হয়, আমরা ওই দায়ু কোম্পানি থেকে ট্রেন আপ করে আনছি, তারপর আনিস হলো তারা আটজন বের হয়ে গেল, বের হয়ে নতুন গার্মেন্টস, এরপর থেকে দ্যাট স্প্রেড আউট, তাই না? তো এই জিনিসটাকে আমরা স্পিল ওভার ওভার চায়নায় এরকম করছে, সাংহাই গুয়াং এইসব এরিয়ায় ইন্টারন্যাশনাল মানে আপনার এই ইলেকট্রনিক্স কোম্পানি গুলো চলে আসছে, আসার পরে এখানে ফ্যাক্টরি এস্টাবলিশ করছে, দ্য ট্রেন আপ দ্য চাইনিজ, এবং চাইনিজ হওয়ার পরে ওই হায়ার যে কোম্পানিটা আছে তো ওইটা তারা ফার্স্ট লঞ্চ করে, এবং উইথ লঞ্চিং দ্যাট তারা দেখছে যে একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সার্ভিস আছে কিনা সমস্যা ইয়ার কিনা। কিন্তু ওই সার্ভিসটা একটা মানে আফটার সেল সার্ভিস বা আপনার এই মেইনটেনেন্স সার্ভিসটা একটা বড় সমস্যা, তো হায়েস্ট যেটা করছে ওরা করছে কি ওদের আর এন ডি রাখছে হচ্ছে ইউরোপিয়ান আমেরিকান এই বেস, আর প্রোডাকশনটা রাখছে চাইনিজ, বাট তারা যেটা করছে চাইনিজ মার্কেটে যে ব্র্যান্ডের সাথে কিভাবে কম্পিট করছে, মানে চাইনিজটা কিন্তু ফরেন বলতে পাগল, আপনি দেখছেন কিনা বিভিন্ন জায়গায় গেলে, তো ওরা যেটা করছে যে দে গেভ ইউ এ পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ডটা কি যে আপনি আমার এসি চালান আপনি কনস্ট্যান্ট একরকম সার্ভিস পাবেন, এবং যদি কোনো সমস্যা হয় উইদিন হাফ এন আওয়ার আমার সার্ভিসম্যান আপনার ডোরে থাকবে। আমি কি কথাটা বুঝাতে পারছি? ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট খুব কমই পাবেন, এটা এমন না যে গভর্নমেন্ট করছে পাওয়া যায়, বাট স্যার ওইটা হাইলি মানে এক্সপেন্সিভ ওদের দেশের জন্য, এমন মানে পুরাতন কিছু না, এটা আফটার সেল সার্ভিসটা কিন্তু আমাদের 5 ইয়ার্স বা 10 ইয়ার 7 ইয়ার্স এর মধ্যে কিন্তু আফটার সেল সার্ভিসটা বাংলাদেশে ওইভাবে জনপ্রিয় হয়েছে, এবং এখন কিন্তু ওই আফটার সেল সার্ভিস নিয়ে ওয়ালটন কিন্তু অনেক বেশি কাজ করছে, এবং আমরা এটা একটা জিনিস বলতে পারি যে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট আফটার সেল সার্ভিস দিচ্ছে ওয়ালটন এসি ফ্রিজ সবকিছু ক্ষেত্রে, এবং এটা ছাড়া মার্কেটে এখন কম্পিটিশন করাটাও একদম মানে রেয়ার হয়ে গেছে, এটা ছাড়া টিকে থাকাই সমস্যা।
আর সাপ্লাই চেইন এর উপরে আমরা যে কোর্সটা করতে স্যার এইখানে যেটা আসতেছে যে সাপ্লাই চেইন ধারণাটাও কিন্তু অতটা জনপ্রিয় বাংলাদেশে ওভাবে ছিল না, এবং এই স্ট্র্যাটেজিটা সাপ্লাই চেইন দিয়ে যে একটা কোম্পানিকে উঠানো যায় সেটা কিন্তু ধারণাটাও কিন্তু স্যার বাংলাদেশে খুব বেশি দিন হয় নাই। এবং আমরা আশা করছি যে সাপ্লাই চেইন এই ধারণাটা আমরা যখন এই কোর্স গুলো শেষ করবো, আমরা সবাই যখন আমাদের ম্যানেজমেন্টের কাছে যাবো বা আমরা নতুন কোথাও যাবো তখন কিন্তু বাংলাদেশে যখন সার্ভিস দেবো তখন কিন্তু স্যার এই সাপ্লাই চেইন সার্ভিসটা কিন্তু একসময় সবকিছু মিলেই তো সার্ভিস সাপ্লাই চেইন তো ওটা আসলে চলে আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে। আমার এখানে আপনার ওই যে মোবাইল ফোন যেটা বলছেন, যেমন আমি আমার বাচ্চার একটা ওয়ালটার মোবাইল ফোন কিনে দিছি, সেম প্রাইস রেঞ্জে আমি ভিভো কিনে দিছি, তো ওইটা কেনার পর কয়েকদিন পরে গেছে স্ক্রিন নষ্ট হয়ে, পরে দোকানে গেছি বলতেছে এটা ইয়ারে পাঠান, মানে অরিজিনাল যে ইয়ে সেন্টার সার্ভিস সেন্টারে পাঠান, তো কি সার্ভিস সেন্টার খুঁজ করবো, স্ক্রিন গেছে নষ্ট হয়ে, কারণ মোবাইল ফোনে আসল জিনিস হচ্ছে বোধ হয় স্ক্রিন। পরে আবার ভিভো কিনলাম, কিন্তু ওইটা হচ্ছে দেখি যে ওয়ালটন থেকে লাস্টিং বেশি করতেছে এবং ভালো সার্ভিস, মানে কনফিগারেশনও ভালো। তো আমার কাছে মনে হয় যে আপনি আমাকে প্রোডাক্ট আমি হায়ারের মতো যদি কনসেপ্ট নিয়ে আগান, আমার মনে হয় যে অনেক ভালো করতে পারবে লোকাল কোম্পানিগুলো, যে আমি যেটা আছে যে আমার সমস্যা নাই, যে আপনার সমস্যা হয়েছে আপনি আধা ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে সব প্রোডাক্ট পাবেন, বা বাইরে যেমন বাংলাদেশে তো একদমই নতুন, আপনারা যদি চিন্তা করেন বাংলাদেশে এগুলো কিন্তু একদম নতুন জিনিস আসছে, অনেক আগে হয়তো বাইরের দেশে এগুলো ইন্ট্রোডিউস হয়েছে, কিন্তু বাংলাদেশে এগুলো খুব নতুন ভাবে আসতেছে। আর এখন আমরা তো স্যার কোনো ক্ষেত্রে ভোক্তাদেরকে ওভাবে কখনোই অগ্রাধিকার দেওয়া হয়, তো ভোক্তারা এখন সচেতন হচ্ছে স্যার, তাদেরকে সুবিধাটা ওভাবে দেওয়া হচ্ছে এখন। আর খালেকের জামান আর হচ্ছে ইয়ে স্যার আছেন আপন, হ্যাঁ আপনারা কিন্তু নিজেদের ইয়া বুঝবেন না যে আমরা আপনাকে পেয়ে বসছি এরকম না, উই আর জাস্ট একটা ডিসকাশন, হ্যাঁ আপনি অ্যাপ্রিশিয়েট করার মতো আমাদের দেশীয় ব্র্যান্ড এবং অনেক আগে কোম্পানি আসছে, এটা অ্যাপ্রিশিয়েট করার মতো জি, অবশ্যই অবশ্যই আমরা অ্যাপ্রিশিয়েট করি এবং চাইও আগাক এই ওই চিন্তা ভাবনা থেকে আপনাদের সাথে একটুলা একটু মনে কারণ মানুষের সাথে আলোচনা করলে অনেক কিছু চলে আসে যেগুলো স্যার আমরা হয়তো করতে পারি, এক সময় তো মানুষ চিন্তা করতো যে স্যার ওয়ালটন মনে হয় চায়না থেকে আসে ওইটা নিয়ে সবাই বিক্রি করে, কিন্তু ওয়ালটন যে বাংলাদেশে সবকিছু তৈরি করতেছে ইনক্লুডিং মোবাইল ফোন, কিন্তু এখন সবকিছু কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে, এবং যেহেতু একটা প্রযুক্তি স্যার প্রাথমিক পর্যায়ে আছে বাংলাদেশে তৈরি হচ্ছে, এবং বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ার আছেন একদম স্যার এটা বলতে পারি যে আমাদের যারা ইঞ্জিনিয়ার যারা আছেন প্রাথমিক ভাবে কিছু সমস্যা থাকে সেগুলো আমরা কাটাই উঠতেছি। আমি তো আগে বলছি স্যার যে এখন হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট আছে আমাদের শুধু আর এন ডি এর, মোর দেন 250 ইঞ্জিনিয়ার আছে যারা শুধু আর এন ডি নিয়ে কাজ করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো একটু পজিটিভলি নিয়েন, আবার মনে করলেন যে আমাদের পাইসে খোঁচা দিয়ে মেরে ফেলতে জাস্ট একটু আলোচনা করে, এই যে অনেক জিনিস আমরাও শিখতেছি তাই না। আচ্ছা আচ্ছা, ভ্যালু চেইনটা তো আমরা জানি যে একটা অর্গানাইজেশনের ভ্যালু কিভাবে ক্রিয়েট হয়, তো আপনারা জানেন যে এর সাথে কিছু আমাদের যেমন ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ইনফরমেশন সিস্টেম, এইচআর, এরা হচ্ছে আপনার সাপোর্টিং এলিমেন্টস হিসেবে কাজ করে, আর নতুন ডাইরেক্ট যারা ভ্যালু এডিশনে কাজ করে এরা হচ্ছে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট থাকে, মার্কেটিং এন্ড সেলস থাকে, অপারেশনস থাকে, ডিস্ট্রিবিউশন থাকে, আর একটা হচ্ছে সার্ভিস। এখন একটু খেয়াল করে দেখেন যে আমাদের দেশে যেসব প্রোডাক্ট আছে মোটামুটি সব প্রোডাক্টই কিন্তু কাছাকাছি স্ট্যান্ডার্ডাইজ, আপনি যদি এসি বাজারের কথা ধরেন সব প্রোডাক্টই একই প্রাইস রেঞ্জের দেখবেন যে মোটামুটি স্ট্যান্ডার্ডাইজ একই ধরনের সার্ভিস দিচ্ছে, কিন্তু আপনাকে ডিস্ট্রিবিউশন বা ডিফারেন্সিয়েশনটা কোথায় করতে হবে তাইলে, আমি কি কথাটা বুঝাতে পারতেছি না? হ্যাঁ ডিস্টিংশনটা আসবে সার্ভিসের সার্ভিস থেকে, হ্যাঁ আর এখানে যেমন ওয়ালটন চেষ্টা করছি নিউ প্রোডাক্ট, কিন্তু নিউ প্রোডাক্ট কিন্তু ডেভেলপমেন্ট অত সহজ না, আমরা যতটা কাজ করতেছি ধরেন একটা নতুন প্রোডাক্ট আনা, নতুন আইডিয়া ডেভেলপ করা, সেখান থেকে প্রোডাক্ট আনা ইজ রিয়েলি টাফ এন্ড হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার। এখানে কি আমি এক্সপ্লেইন করতে পারি স্যার, যেমন ধরুন স্যার এসি কথাটা যেহেতু আসলো, তো ওয়ালটন কিন্তু এসি প্রোডাকশন শুরু করতে খুব বেশি দিন হয় নাই, এর পরবর্তীতে ধারাবাহিকতায় ওয়ালটন কিন্তু প্রতিনিয়তই তার প্রোডাক্টগুলো ডেভেলপ করছে, এবং প্রতি আমি দেখছি যে প্রতি 3-4 মাস পর পর আমাদের নতুন নতুন প্রযুক্তিগুলো আসছে, যেমন ওয়ালটন বাংলাদেশে কিন্তু স্যার প্রথম যে জিনিসটা আসছে যেহেতু স্যার এটার ভিতরে আসছে ভ্যালু চেইনের ভিতরে আছে সেদিন আমি অ্যাড করছি,
যে আমাদের এখানে কিন্তু বাংলাদেশে ফার্স্ট যেটা ইন্ট্রোডিউস করা হচ্ছে যে আমরা এখন মুখের কথার মাধ্যমে এসিকে চালু করতে পারতেছি, ভয়েস কন্ট্রোল এসি যেটা আছে। তারপর আবার বিভিন্ন ধরনের প্রযুক্তি গুলো আসছে, সেগুলো স্যার অলরেডি মার্কেটে আমরা চেষ্টা করছি যে আমাদের যে ম্যানেজমেন্ট আছে তারা চেষ্টা করছে যে প্রতিদিন নতুন কিছু দেওয়ার জন্য, সার্ভিস, নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট এগুলো হচ্ছে স্যার। তাইলে আমার মনে হয় আপনারা মোর হচ্ছে এই সাইডটাতে ফোকাস বেশি দিচ্ছেন রাদার দেন এই সাইডটাতে, কেন জানি মনে হয় আর কি। যদি আমরা ব্যালেন্স ধরি তবে এখনো মনে হয় যে ব্যালেন্স ভ্যালুয়েশনটা আমাদের আসতেছে না আর কি। এটা হবে কি আমার মনে হয় খালে যেন আমার মনে হয় যদি এই দিকে একটু নজর না দেই, যেটা করা হয়েছে দেখেন আপনারা প্রফিট দেখাইছেন, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ঢুকে গেছে, যেমন আপনার ভিভো বোধ হয় এখানে তৈরি করছে বা ওই যে অপো এখানে কারখানা বসাইতেছে আমরা শুনছি। তো এই দিকে এখন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যখন আসবে তখন এই সাইডটা কিন্তু আমরা দুর্বল হয়ে যাব। এই যে এই দিকে কম্পিটিশনটা খুবই আপনার আমি জানি না, মানে আপনি একটু চিন্তা করলে পাবেন। হ্যাঁ আমরা মনে হয় এই জায়গাটাতে যদি আমার একটু স্ট্রং ফুটহোল্ড থাকে আমার মনে হয় এটা খুবই ভালো হবে, একটু চিন্তা ভাবনা করেন আর কি। হ্যাঁ স্যার, এজ এ কাস্টমার তো কাস্টমাররা তো বেনিফিট হবে, কম্পিটিশন বাড়বে, প্রোডাক্টের কোয়ালিটি আসবে। হ্যাঁ আসবে অবশ্যই, কিন্তু বিং এ মানে আপনি যেমন আমরা চিন্তা করি শার্টের একটা ব্র্যান্ড আছে। হ্যাঁ কিন্তু স্যার মানে আপনি যদি প্যাট্রিয়টিজমের কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে বলতে হয় যে একটা দেশীয় ব্র্যান্ডকে আমাদের সাপোর্ট দেওয়া উচিত। এবং জি দেওয়া উচিত অবশ্যই, কিন্তু আমার পকেটের টাকা নষ্ট করে না। যে আপনি কত পারসেন্ট, 10% 5% এর বেশি তো আমরা এভরিথিং উইল বি ফাইন স্যার, এবং উই উইল গিভ ইউ দ্য বেস্ট প্রোডাক্ট স্যার। ভ্যালু চেইনটা যদি স্যার একটু একটা एग्जांपल দিয়ে বুঝাতেন স্যার। আচ্ছা দেখেন আমার এই ডিপার্টমেন্টগুলো কিন্তু একসাথে কাজ করে দেন একটা ভ্যালু ক্রিয়েট করতেছে। যেমন নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, নতুন একটা আইডিয়া নিল, মার্কেটিং সেল এটা ডিমান্ড মার্কেটিং ক্রিয়েট করে এবং অ্যাকর্ডিংলি সেই ডিমান্ড অনুযায়ী আপনার প্রোডাক্টটা এখানে প্রোডাকশন হচ্ছে। এখন প্রত্যেক জায়গায় কিন্তু আপনি কি করতেছেন, ভ্যালু অ্যাড করতেছেন। যেমন ডিস্ট্রিবিউশন ভ্যালু অ্যাড করতে কিভাবে, যত ফাস্ট ডেলিভারি দিতে পারতেছে কম খরচে। অপারেশন হচ্ছে যত হাই কোয়ালিটির প্রোডাক্ট যত লেস এরর দিয়ে আপনি প্রোডাকশন করতে পারতেছে। মার্কেটিং এন্ড সেলস হচ্ছে ডিমান্ড ক্রিয়েশন করতেছে যত কম খরচে বা ডিসকাউন্টের মাধ্যমে যেভাবে হোক, তার নতুন নতুন প্রোডাক্ট তো আপনাকে অবশ্যই ভ্যালু অ্যাড করতে হবে। এবং সার্ভিসের মাধ্যমে যেটা বলছি যে আপনি আফটার সেলস পার সার্ভিস কত দ্রুত পাচ্ছেন, তো প্রত্যেক জায়গায় আপনি নানান ধরনের ভ্যালু এডিশন করে আপনি একটা প্রোডাক্ট মার্কেটে ছাড়তেছেন। তাহলে কোম্পানি থেকে যে টোটাল ভ্যালুটা বেরোচ্ছে এটা হচ্ছে এই ডিপার্টমেন্ট গুলার ইন্টারাকশনে কাজ করে। মানে স্যার যদি আমি সহজ ভাষায় বলি যে এই পাঁচটা ডিপার্টমেন্ট নতুন একটা প্রোডাক্ট যদি যখন আমাদের বাজারে আসে তখন মার্কেটিং, তারপরে অপারেশন, ডিস্ট্রিবিউশন, সার্ভিস, এই সবগুলো মিলে একসাথে কম্বাইন্ডলি কাজ করার পরে এই পার্টিকুলার প্রোডাক্টে যে একটা ভ্যালু ক্রিয়েট হয় সেটাকেই আমরা যদি বলি ভ্যালু চেইন। ভ্যালু চেইনটা এইভাবে কাজ করে স্যার। ভ্যালু ভ্যালু চেইন আর সাপ্লাই চেইনের মধ্যে স্যার বেসিক পার্থক্যটা স্যার কি স্যার? সাপ্লাই চেইন হচ্ছে ওই এই যে আপনার ভ্যালু চেইনের যে এলিমেন্টস গুলো দেখছেন এগুলোর একটা পার্ট হচ্ছে সাপ্লাই চেইন। মানে আপনার এখানে কিছু অংশ, এখানে অংশ, সবকিছু মিলায় সাপ্লাই চেইন। এবং সেইটা হচ্ছে কি করতেছেন, সেইটাও ভ্যালু এডিশনে আপনার কাজ করতেছে। তার মানে স্যার সাপ্লাই চেইন ভ্যালু ভ্যালু চেইনের একটা পার্ট, টোটাল ভ্যালু চেইনের একটা পার্ট। জি ওকে থ্যাংক ইউ স্যার। সেই ভ্যালু ক্রিয়েশনেই কাজ করতেছে। আচ্ছা অ্যাচিভিং স্ট্র্যাটেজিক ফিট, তাহলে আমরা ফিটটা কিভাবে দেবো দেখেন, কম্পিটিটিভ স্ট্র্যাটেজি অ্যান্ড নন ফাংশনাল স্ট্র্যাটেজি মাস্ট ফিট টুগেদার টু ফর্ম এ কোঅর্ডিনেটেড ওভারঅল স্ট্র্যাটেজি। এটা যেটা বলছি যে টপ লেভেল স্ট্র্যাটেজি এবং আপনার যে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি তার সাথে সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি কি থাকতে হবে, আপনার একটা অ্যালাইনমেন্ট থাকতে হবে। দ্য ডিফারেন্ট ফাংশন ইন এ কোম্পানি মাস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি স্ট্রাকচার দেয়ার প্রসেস অ্যান্ড রিসোর্সেস টু এবল টু এক্সিকিউট দিস স্ট্র্যাটেজিস। এখন ওইটা যেটা বলছিলাম যে আপনার টপ লেভেল স্ট্র্যাটেজি হচ্ছে রেসপন্সিভনেস, আপনি হচ্ছেন ইকোনমিক দেখেন, তাহলে তো দুইটার মধ্যে কি হচ্ছে না, ফিট হচ্ছে না। হ্যাঁ তো যখনই ফিট না হবে তখন কোম্পানিতে ক্যাওস হবে, দেখবেন যে কোম্পানি লস করবে। হ্যাঁ কম্পিটিটররা আগায় যাবে। দ্য ডিজাইন অফ দ্য ওভারঅল সাপ্লাই চেইন অ্যান্ড দ্য রোল অফ দ্য ইচ স্টেজ মাস্ট বি অ্যালাইন টু সাপোর্ট দ্য সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি, যেটা আমরা বললাম। এখন আমরা কিভাবে স্ট্র্যাটেজিক ফিটটা অ্যাচিভ করতে বলতে, এক নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার অ্যান্ড সাপ্লাই চেইন আনসার্টেনটি। দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে কাস্টমারকে বুঝতে হবে কাস্টমার কি চায়, আর একটা হচ্ছে সাপ্লাই চেইন আনসার্টেনটি থাকতে হবে যে আমার সাপ্লাই চেইনের আনসার্টেনটি কি, কি ধরনের আমার
রিক্স গুলো আছে সেই দুইটা আমি যখন বুঝে ফেলবো দেন আমি কি আন্ডার মানে কি বোঝার চেষ্টা করবো যে আমার সাপ্লাই চেনের ক্যাপাবিলিটিটা কি। এক নম্বর হচ্ছে মার্কেটের কাস্টমার এবং ওইখানে তাদেরকে সার্ভিস দিতে গেলে আমার মানে সাপ্লাই চেনের কি কি আনসার্টেনটি আছে, এক। দুই নম্বর হচ্ছে আমার সাপ্লাই চেনের ক্যাপাবিলিটি কি আছে এবং তারপরে আমরা ওই আনসার্টেনটিটাকে আমরা কি করবো আমার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি দিয়ে মিট করার চেষ্টা করব। এটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজিক ফিট। আমাদের সাথে একজন ফরেন গেস্ট আছেন আর কি। বাংলা বুঝবে না তাহলে আমরা ইংরেজিতেই বলেন স্যার, সমস্যা নেই। আচ্ছা ওকে মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপ ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার এন্ড সাপ্লাই চেন আনসার্টেনটি। হ্যাঁ, তো ইন দিস আনসার্টেনটি এখন কি কি ধরনের আনসার্টেনটি, হোয়াট টাইপ অফ আনসার্টেনটি উই মে ফেস। নাম্বার ওয়ান ইজ কোয়ান্টিটি অফ প্রোডাক্ট নিডেড ইন ইচ লট। হ্যাঁ, যে হাউ মেনি প্রোডাক্টস ইউ উইল বাইন্ড ইন এ সিঙ্গল লট বা হাউ মেনি প্রোডাক্টস দেয়ার উইল ইন এ ব্যাচ। হ্যাঁ, for example when you are ordering a certain amount of money goods, so what will be the economic order size, which size will give you the ordering cost and the transportation cost and the holding cost to the minimum level. Then we have response time of the customer will tolerate, how much they will tolerate your delay. For example, for e-commerce company, we assume that our product will be coming late, we take 1 or 2 day delay. But for a physical store, we assume that we'll get the product then and then. Especially in showroom, for example, when you are buying electronics goods nowadays, once upon a time, like you are buying products and they deliver with you, right, with the delivery man or van. But nowadays, for cost cutting approach, normally the delivery takes place at night, right? Yes. Why this is taking place? Because of the economic sense, because the full truck load is the concern. Because if you delivered in a half truck load but less than truck load, then what will happen? That you are incurring more cost. So what the companies are doing, they take the order throughout the day, and from a single warehouse point they normally deliver that product, right? Yes. Yes. Okay, then service level required. That's the thing that I just asked, the value addition area, right? Service level required. What type of service you are providing in terms of like maintenance, after sales service, those kind of things are added here. For example, I just mentioned the highest and higher case, they are providing the service in half an hour. For pizza, you are providing delivery within the half an hour. You know the food panda, right? Yes, they have a campaign that they try to deliver within a stipulated time, but after that time you can have something else, right? Or some addition, they give you some extra commission, right? Yes, for food panda. Yes, sir. Then we have price of the product, how much price we're going to charge. For this thing, we normally use, I will show you through the solver that what price you can ask from the customer. Obviously, that is a quantitative approach, but we have to align it with our market and competitors. Last one, desired rate of innovation of the product. How much innovation you are generating within your product, but new products you are developing or improving your products. So sometimes what happens, if you are giving too much innovation, the customer may not give you the right price, right? In terms of innovation, I think now the Samsung have more innovative capacity than iPhone. What do you think? Yes, they are coming, you know, with more innovation, new technology and new feature. Yeah. Okay, and Apple is saying that it's a new Apple phone, right?
what is the innovation you have already seen in the Samsung, but they are coming with a newer Apple phone. This is the new version. And I believe you also heard about the Apple Watch 7, right? The rumor or the story? Yes, sir, we have heard about. Okay, so you understand the customer and supply chain uncertainty here. Then we have demand uncertainty and implied demand uncertainty. Okay, demand uncertainty and implied demand uncertainty. Demand uncertainty deals with the customer demand. You understand this, right? But what is implied demand uncertainty? Implied means how we face the demand of the customer. Okay, implied demand uncertainty means, okay, then how much demand of the customer, the resulting uncertainty for the supply chain, given the portion of the demand of the supply chain must be handled and attributes to the customer desire. Sometimes what happened, like you have your supply chain, but sometimes the demand fluctuates, right? So whenever the demand is fluctuating, then if you have a stable supply chain, then you sometimes, what happened, you fail to meet those kind of demand. For example, during our COVID period, some medicine demand has increased abruptly, right? So what happened there, that that time the supply chain failed to meet those demand. Although if you aggregate the demand annually, you will find that the demand, the total demand is not that much variant from the past sale or other things, but due to that time your demand has certain kind of uncertainty. Do you get my point? Yes, sir. Got it. Okay. So what causes the implied demand? For example, customer need is range of quantity required increase, because wider range of quantity required implies greater variance in demand. Lead time decrease, customer need this or customer want this, but for decreasing the lead time, your demand uncertainty increase. How? Increase because there is less time in which to react the orders. Like money, for example, if you are meet the customer need or customer demand, what you are doing, like abrupt change, you are not able to meet those kind of uncertainties. For example, the fair distribution, Mr. Khalik just said that they had like order from Ponjagor. So to deliver that product to the Ponjagor, he may incur like 10,000 taka, right? So to meet the kind of demand, that creates the uncertainty in his supply chain. Then required service level increases. So increase because has to handle unusual surges in demand. Required service level decrease. Rate of innovation increase. So what happened? Products tends to have more uncertain demand. When you have a more innovative product rather than stabilized or standard product, those new product has uncertain demand in the market. For example, you will see a strategy regarding Apple and Samsung. When they come up with new or innovative phone, they want pre-orders. Have you seen that? Yes, always they go for pre-order. That gives them an impression that how much you go for the production, or what would be the the demand. Then they assume the market and predict the market, then they go for the real production. So this is how they maintain managing the implied demand uncertainty. Then implied uncertainty and other attributes. Okay, impact of supply chain source capability. Then frequent breakdowns, your causes supply chain uncertainty to increase. Those are your capabilities, right? Poor quality, uncertainty will increase.
inflexible supply capacity, uncertainty increase. Do you understand the inflexible supply capacity? Sir, frequent breakdown. What do we mean by this frequent breakdown? In terms of machines, for example, if you are seeing, you are dealing with seeing machine, the needles. Yes, sir. Now I understand, sir. Okay. Yeah, machine breakdown. Right. So implied demand uncertainties spectrum is such that you have predictable supply and demand. You have highly uncertain supply and demand. And some companies lies in between them. Huh? For example, salt has a predictable market, right? Yes. Salt. Yes. Okay. And for a new communication device like a smartphone, that is highly uncertain market, right? Yes. But in between, we have automobile. It's a kind of predictable and kind of uncertain with new models, right? So some companies lies in between. Second steps, understanding the supply chain capabilities. How does the firm best meet the demand? Huh? Responding to a wide range of quantities and demand. Can you do that? Wide range of quantity of demand. For example, the customer may ask several colors, several sizes. Like this is happened mostly with fashion goods. They, yes. Right? So yes, the sizes and the colors, that's making that build up challenges for them. Then second one, meet short lead times. This is become challenging during the sales peak sales season, especially during Christmas, Eid, right? Yes. Because in short lead time, there you have to produce many things. Handle a large variety of products. This is also especially for the operations and as well as for the retail and transportation. Why? Because each variety may need special care. And moreover, like if you have different color, different sizes, keeping this in store creates also problem in inventory in your showroom, because if you have different colors, you need to show them to the customers, right? Sir. Okay, so build highly innovative products. That's also a challenge. Meet high service level. Handling supply uncertainty. So these are the kind of responsiveness or availability of responsiveness you want to a company may have, or these are kind of capabilities a company may have in their supply chain. But responsiveness always comes at a cost. Whatever, if you want to be highly responsive, the cost is there. We just heard about the refrigerator shipping in Panchagol, right? So, yes, so that's kind of responsive. The more you're getting responsive in terms of innovations, lead time, services, product variety, the more you will incur cost. Whereas, if you want to go for supply chain efficiency, this is the inverse of responsiveness. The more you want to be efficient, the less will be the cost, but you will become less responsive, right? So there is a responsiveness spectrum. Then highly efficient and highly responsive, you can differentiate with yourself within this spectrum. For example, highly responsive, like 7-Eleven, they normally refresh their shelves 3 to 5 times in a day. Then highly efficient, for example, steel mills and their transportation. You will see the steel mills, especially they have their production where the raw materials are there. Because of that, because if they the raw materials are very heavy, if they carry that to their operation in a distant place, their cost will go high. So for the efficiency purpose, normally you see these steel mills very close to the raw material source. You'll see the mostly the steel mills are close to the coastal areas. Coastal areas and ports, right? Yes, yeah. Then somewhat efficiency is your apparel industry. Then somewhat responsiveness is automobile and
most responsive they are giving, and 7-Eleven in Japan and some other companies. So there is actually a frontier like in, we have to work, or our goal is to work in this zone of strategic fit. Might be, if you go for mostly uncertain demand, we might end up with efficient supply chain, or certain demand, we might go for responsiveness. But whatever the spectrum, we like to, or we have to be in the zone of strategic fit. That will give our supply chain the more or anticipated plus. Okay, then role of allocation, what type of allocation, like supplier manufacturer, efficient implied supply chain, and supplier manufacturer. So where do you lie? Supplier absorb the least implied uncertainty must be very efficient. Supplier absorb least implied of uncertainty must be very efficient. Or the retailer absorb most of the implied uncertainty and must be very responsive. For example, if you think about our FMCG product, most of the implied uncertainties are dealt by our retailers, whereas suppliers are mostly efficient producer. Do you get my point? Yes. Okay. Then in case of if you think about so the least amount of very efficient retailer, for example, the electronics good retailer, smartphone, maybe they are dealing with kind of like efficiency, and supplier absorb most of the uncertain demands. For example, if you are a local Oppo, they are importing most of the goods here, then they are selling to the retailer. All the unsold goods are send back? No. Then it might be the example of pharmaceutical company where the manufacturer and the supplier, they take the product back when those are unsold or the dates are expired. So the manufacturer and supplier are mostly, they are absorbing the uncertain demand, while the retailer, they are mostly efficient. You got my point? Right. Okay. Yes. Then they have a distinction between efficient supply chain and responsive. I think you have got the point. Then you have tailoring. The Walmart. There lies between the efficiency and as well as responsiveness. The most important part. Sorry. I think this is the most important part, tailoring the supply chain. Right. Tailoring, it's really hard maintaining the both side. But if you can hit that sweet spot, then you might feel the heavenly place like Walmart has. Then we have interaction of then you can expand the strategic feed scope with outside your company. Like for example, you can incorporate within your supply chain like the suppliers and the distributor and suppliers. That's kind of scope you can import. The more you have coordinated things, the better supply chain profit you can earn. So what are the challenges? Increasing product variety and shrinking product life cycle. I think the most of the products today, for example, if you think Bata, in the 30 to 50 years back, people used to wear a single Bata shoe. If you remember, it's a kind of sandal, right? They were limited with only few designs. Right. Few designs as well as uncles or... Yes, sir. Like take this too much. They used to wear a single design, if you can remember, right? Yes.
And but nowadays the taste and preferences changes. Nowadays, if you see even a boy to a teenager, they have a like shoe rack for himself, like multiple color of sneakers. Yeah. And girls usually purchase their shoes like with matching different things, and they think that like the shoes gonna stay for 1 month or 3 months, right? They can buy another one with new design. So this kind of taste and preference, and as well as marketers' concept, things have changed abruptly or building the challenges for your supply chain. Huh? For example, if you have a shorter product life cycle, then constantly you are going for sourcing new products and new raw materials. And as well as the service, as well as the distribution, those are also getting challenges. And for the also operations part, because new designs, for each new design, there is a learning curve. The production employees, they have to learn those new designs and sewing style, and that takes the time, right? Yes. And globalization is also increasing the risk. For example, we just have said about the complication between Walmart and Samsung, right? The Samsungs are coming for the huge profit margin in our country. As well as if you think about globalization now, Walmart, if it is importing all the raw materials from China, then what happens like with the increase of the oil price? Especially yesterday, we talked about this, right? That business, and also there is political and terrorism. So you will find these things very much challenging when you are dealing internationally. Another challenge is fragmentation of supply chain ownership. We talked about local optimization, where each of the fragment or each of the participants, they only think about their own profit. When this is done, then the total supply chain surplus goes down. We'll see this thing mathematically in the following chapters or classes. Sir, what is the particle nature? Sorry? Pumps are less vertically integrated means, for example, for Walton, what they have their manufacturing, then they have their own showrooms, right? So these are vertically integrated. And when Walmart have their own raw materials factory, then they're totally vertically integrated. So when there are fragmented ownership, raw materials are owned by supplier, your operations is owned by manufacturing is owned by one company, distributions are handled by another company, and retailers are handled by other retailers. So each of the fragment or participant, they go for their own benefit rather than a coordinated supply chain objectives or coordinated supply chain management. When these things happen, the bullwhip effect kicks in, and then your supply chain surplus goes down. Okay. Okay, sir. Technology-based sustainability also creating a problem, like there is government mandate or international pressure to maintain sustainability in your supply chain. So these are kind of things so we learn in chapter two, especially the first thing, if we summarize the thing, that you have your own top level strategies, and according to those strategies, you need to align your supply chain strategy. Then we learn about how we can align. First, you need to identify what your customer needs and your demand uncertainty, supply chain uncertainties. When you identify your demand, customer need and demand or supply chain uncertainties,
then you need to find out your supply chain capabilities, where your capability lies in terms of responsiveness. You have those capabilities, or you have efficiency capabilities. When you identify your capability and market need and uncertainties, then third position, you need to align those things or managing those risks or uncertainties with your capabilities. When you don't have such capabilities, you need to build up or outsource those things. Clear? Yes. Okay. Do you have any further questions? As of now, no. Maybe we will go through the PDF copy 1 second. Then if you have any question, we'll come back in next session again. Inshallah. So hope to see you on next Friday. Yes, inshallah. Dr. Heba, do you listen? Dr. Heba is here. Heba, are you listening? Hello? It's locked out. Oh, sir, he's connected. Okay. Heba, he's connected. Yeah, he's disconnected. Maybe. Okay. Showing is in mute. So, Monir, amar mone hoy je tumi ektu club ta initiate korare je samne amader certification program ase to oikhane ektu dekho na kina amader readiness er program holo November er 19 or 26 inshallah. আচ্ছা, তাহলে ওখানে একটা ছিল স্যার, এখন তো করোনা মোটামুটি স্যার কমেন্ট দিকে আছে, তো এই ফিজিক্যাল ক্লাসের কোনো সুযোগ আছে কি স্যার? ফিজিক্যাল ক্লাসের সুযোগটা একটু আমরা করতে টাফ হচ্ছে, কারণ আমাদের বাইরের কিছু লেকচারার থাকে, তো আসিফ সালাম স্যারে জয়েন করে বাইরে থেকে, আব্দুল হামিদ স্যারে বাইরে থেকে, কথা বলা যায় যদি ফিজিক্যালি ইন্টারঅ্যাক্ট করা হয়, ফিজিক্যালি আবার আমাদের আমাদের বেশিরভাগ লেকচারার বাইরের থাকেন, আর এমনি বেশিরভাগ ক্লাস যদিও আমাদের আনিস স্যার নেন, সেই ক্ষেত্রে আনিস স্যার টাইম ম্যানেজ করা বা ক্যাম্পাস আসা, সে নিজেও আনিস স্যার একটু ইউনিভার্সিটি নিয়ে ব্যস্ত থাকে, এই রাত্রে একটু আমরা ফ্রি পাই স্যারে, ওই যদি সম্ভব হয় দু একটা ক্লাস হলো নেন, কারণ আমরা ফিজিক্যালি যদি অটোতে মিট করতে পারি সেটা ঠিক আছে, স্যারের সাথে ফিজিক্যালি আনিস স্যারে আমাকে যেই ধমক দিয়েছে বলে যে আমি তো নর্থ সাউথে ক্লাস নেওয়া বন্ধ করে দিচ্ছি, সে তো যাতা ঝামেলা দেখা, এখন দেখি তারপর আমরা ম্যানেজ করতে পারলে আমরা কিন্তু প্রেফার করি স্যার অনলাইন ক্লাস শিকার করতে হবে স্যার। হ্যাঁ, তবে অনেকে অনেকে আসতেও পারবে না ক্যাম্পাসে, এটা সত্য কথা, হয়তো খালিকের জমান আসতে পারবেন, আপনি বলতেছেন আপনি এখানে যদি আজকে ভোট নেন দেখবেন ফিজিক্যাল ক্লাসের জন্য রেগুলার আসতে পারবে এরকম 4-5 জন পাবেন, বাকি আমরা অনেকেই কানেক্টেড, এটা চিন্তা করে যে আমরা অনলাইনে ক্লাসটা শেষ করতে পারবো বা করতে পারবো, দুই একটা ক্লাস নেওয়ার জন্য সবগুলা না, আমাদের এখানে আমরা জরিপ করে দেখছি যে 5-10% অনলি দে আর ইন্টারেস্টেড টু জয়েন ইন ফিজিক্যাল ক্লাস, ইভেন মোর দ্যান ইভেন সাম অফ ইউ ফ্রম চিটাগং অলসো নাও, যাদের দ্বারা সম্ভব না ঢাকা ক্যাম্পাসে আসা, একটু চায়ের দাওয়াত তো দিতে পারো সবাইকে, তাই না? চায়ের দাওয়াত আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে করতে পারি, হ্যাঁ এটা হইতেই পারে, তাই না? ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা একদিন ইয়া করতে পারি, আর ক্লাস পারপাস হ্যাঁ হইতে পারে আড্ডা হইতে না একটা করা যায়, সবাই মোটামুটি অ্যাপ্রিশিয়েট করলে আমরা একটা ডেট চা খাই, অসুবিধা তো নাই, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস হয়ে গেছে, তাহলে আমরা আমাদের আমার একটা পার্সোনাল ভিউ ছিল স্যার, জি জি স্যার, আমার আগের আগের রানিস স্যার আর এখনকার রানিস স্যার চেঞ্জ দেখতে পাচ্ছি স্যার, জি বুঝি নাই, আগে রানিস স্যার যে চেয়ার যে ইয়াগুলা এখনকার রানিস স্যার তার ইয়া গেট আপ চেঞ্জ করছে, মানে আমি প্রথমে চিনতে পারিনি আসলে স্যার, এখন অনেক আপনাকে অনেক ইয়া লাগতেছে, ইয়াং বুড়ো হয়ে গেছে না না, সবচেয়ে আপনার দাড়িগুলোর জন্য স্যার খুবই সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ,
আচ্ছা আচ্ছা আমরা ইনশাআল্লাহ ফিজিক্যালি দেখা হইলে আমার মনে হয় একটু আড্ডা ভালোই জমবে ইনশাআল্লাহ আমাদের ঠিকানায় পাঠিয়ে দিলে যদি পে করতে আমরা পে করলাম আচ্ছা আচ্ছা যেটা আমাদের জন্য সহজ হয় আরকি এই বইটা পাইতে আরকি মনির এটা ভালো করছিলাম আসলে ডিমান্ডটা খুব কম ম্যাক্সিমাম সফট কপি ইউজ করে তো না জেনি খুব কম আর কি ধরেন তিন চার জনের জন্য বা পাঁচ চার পাঁচ জনের জন্য করে খুব একটা বেনিফিট হয় না আর কি ইয়ে দেখতে পারেন আমার মনে হয় টাইফোর একটু রকমারিতে অ্যাভেলেবল থাকার কথা রকমারি গ্রুপে আমরা ইনশাআল্লাহ ইয়ে করবো আর ঠিক আছে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ সবাই ভালো লাগলো আপনারা সবাই খুব শেয়ারিং আল্লাহ হাফেজ অনেক ভালো লেগেছে স্যার আসসালামু আলাইকুম নেক্সট ফ্রাইডে তো দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম